Good morning, everyone. Good morning, sir. Very good morning. আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি গতকাল আমাদের এতটাই নেটওয়ার্ক ইস্যু ছিল যে আমরা ঠিকভাবে ক্লাসটা শুনতে পাইনি, তাই তো? তাহলে সেই ক্লাসটা কিন্তু আজকে আবার নেওয়া হচ্ছে। সুতরাং আমি চাইবো যে তোমরা একটু মন দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করো, যাতে কোনো জায়গায় যদি আজকেও মনে হয় যে নেটওয়ার্ক ইস্যুর জন্য শুনতে পেলাম না, একটু বলো, ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কি? ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে একটা অর্গান সিস্টেম। কোন ধরনের অর্গান সিস্টেম? হুইচ ইজ রিলেটেড টু ডাইজেশন, অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড এলিমিনেশন অফ আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস, তাই তো? তার মানে আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই ডাইজেস্টিভ সিস্টেম, আমি কি বলবো? দ্য অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু ডাইজেশন, অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড এলিমিনেশন অফ আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস ইজ কল্ড ডাইজেস্টিভ সিস্টেম। অ্যাম আই মেকিং মাইসেলফ ক্লিয়ার? বুঝাতে পারলাম? ডাইজেশন মানে কি? ডাইজেশন মানে খাবারের বড় বড় মলিকিউল গুলোকে ভেঙে ছোট ছোট মলিকিউল তৈরি করা, তাই তো? আমরা যখন খাবার খাচ্ছি, এই খাবারের সঙ্গে আমাদের শরীরে কি যাচ্ছে? কার্বোহাইড্রেটস যাচ্ছে, প্রোটিনস যাচ্ছে, লিপিডস যাচ্ছে, এগুলো হচ্ছে বড় বড় মলিকিউল। আর ছোট ছোট মলিকিউল কি? ভিটামিনস এবং মিনারেলস, ঠিক আছে? এবার এই ভিটামিনস আর মিনারেলস কে ডাইজেস্ট করার দরকার পড়ে না, এরা ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায় আমাদের এলিমেন্টারি ক্যানাল থেকে, এটা আমরা জানি। তাহলে ডাইজেস্ট কোনগুলোকে করার দরকার পড়ে? প্রোটিনস, কার্বোহাইড্রেটস এন্ড লিপিডস, এগুলো হচ্ছে বড় বড় মলিকিউল, ম্যাক্রো মলিকিউল। এবং এগুলোকে, এই প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড আমরা অনেকটা করে পরিমাণ আমরা কনজিউম করি, কিন্তু ভিটামিনস আর মিনারেলস আমরা কিন্তু অল্প পরিমাণ কনজিউম করি, এটা আমরা জানি, তাই তো? আচ্ছা, এর আগের দিন আমরা যখন আলোচনা করছিলাম এই কার্বোহাইড্রেট, প্রোটিনস আর লিপিডস নিয়ে, এরা তো বড় বড় মলিকিউল আমরা বুঝলাম, কিন্তু তুলনামূলক এই কার্বোহাইড্রেট আর প্রোটিনের তুলনায় লিপিড কিন্তু অতটা বড় না। কেন? তার কারণ হচ্ছে কার্বোহাইড্রেট কি? পলিমার। প্রোটিন কি? পলিমার, অনেকগুলো মনোমার জুড়ে জুড়ে তৈরি হয়েছে। লিপিড কিন্তু কোনো পলিমার না, সেটা আমরা পড়েছিলাম। এবার ডাইজেশন দু রকমের আমরা কি বলেছি, একটা হচ্ছে একদম এই বড় বড় মলিকিউলগুলোকে ভেঙে তার অ্যাবজর্বেবল ফর্ম অব্দি নিয়ে আসা যে ডাইজেশন, সেটাকে বলা হয় কমপ্লিট ডাইজেশন। এই যে পদ্ধতিটা বড় বড় মলিকিউলকে ভেঙে একদম যে অ্যাবজর্বেবল ফর্ম অব্দি তাকে ভেঙে দেওয়া হলো যাতে সেটা সুন্দরভাবে অ্যাবজর্ব হতে পারে, এই যে কমপ্লিট ডাইজেশন, এই পুরো প্রসেসটার মধ্যে কোনো একটা জায়গায় দেখবো সেটা পার্শিয়ালি ভেঙেছে, তারপরে সেটা পুরোটা ভেঙেছে। এই যে পার্শিয়ালি যে ভাঙলো এটাকে আমরা কি বলবো? পার্শিয়াল ডাইজেশন, তাই না? মনে পড়ছে কালকে আমরা উদাহরণ দিয়েছিলাম যে পার্শিয়ালটা স্যার বানানো হয়নি, পার্শিয়ালটা বুঝতে পারছো না? দেখো হয়েছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য, তখন হয়তো তোমাদের ওখানটা মিউট হয়ে গেছিল, আমি আবার বলে দিচ্ছি। আমি বলছি দেখো, এই যে বাড়ি বানানো হয় না, বাড়ি বানা একটু নয়েজ আসছে করো, বাড়ি বানানো হয়, এই বাড়ি বানানোর সময় কি হয়? বালি চালা হয়, তাই না? একটা চালনির মধ্যে বালি চালা হয়, নেটের মধ্যে বালি চালা হয়, কেন? যাতে বালির ছোট ছোট পার্টিকলস গুলো, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা যেগুলো রয়েছে বালির, সেগুলো যাতে নেটের ভেতর দিয়ে পড়ে যায়, আর তার মধ্যে যে তুলনামূলক বড় বড় যে পাথর যেগুলো রয়েছে সেগুলো যেন আটকে যায়, তাই তো? পাথরের দানাগুলো, পাথরের টুকরোগুলো আটকে যাবে আর বালির কণাগুলো পড়ে যাবে, এই জন্যই বালিটাকে চালা হয়। এবার আমি তোমার হাতে একটা হাতুড়ি দিলাম, দিয়ে বললাম যে পাথরটাকে তুমি এমন ছোট ছোট টুকরোয় বানো যাতে ওগুলো ওই বালির মতো সূক্ষ্ম কণায়, মানে ওই ছোট ছোট কণায় পরিণত হয়ে যায় এবং সেগুলো যাতে নেটের ভেতর দিয়ে পড়ে যায়। তুমি কি করলে? হাতুড়ি নিয়ে পাথরটার মধ্যে দু ঘা মারলে, তাহলে কি হবে? পাথরটা ভেঙে যাবে, যাবে তো? এই যে ভেঙে গেল, এটা কি হলো? পাথরের ব্রেকডাউন হলো, কিন্তু ততটাও ভাঙলো না যতটা ভাঙলে ওটা নেটের ভেতর দিয়ে পড়তে পারে, মানে অতটা ছোট টুকরোয় সেটা কনভার্ট হলো না। তাহলে এই যে পাথরটা তুমি দুঘা মারলে, পাথরটার ব্রেকডাউন হলো কি হলো না? হলো, কিন্তু কমপ্লিট ব্রেকডাউন কি হলো? যতটা আমি চেয়েছিলাম ততটা ব্রেকডাউন হলো? তাহলে ব্রেকডাউনটা কি হলো? পার্শিয়াল ব্রেকডাউন হলো, আংশিক তা সেটা ভাঙতে পারলাম আমরা, তাই তো? এরপরে তুমি পাথর, পাথরটাকে আরো মারলে, হাতুড়ি দিয়ে আরো মারলে, আরো মারলে, মারতে মারতে তুমি ফাইন ডাস্টে কনভার্ট করে দিলে, মানে বালির মতো ছোট ছোট কণায় কনভার্ট করে দিলে। এবার কি পাথরের গুঁড়োগুলো নেটের ভেতর দিয়ে পড়বে নিচে? তাহলে এবারে ব্রেকডাউনটা কি ব্রেকডাউন হলো? কমপ্লিট ব্রেকডাউন হলো, বুঝাতে পারলাম?
What is the difference between partial breakdown and complete breakdown? Partial breakdown মানে আমি ভেঙেছি, অবশ্যই ভেঙেছি, ব্রেকডাউন হয়েছে, কিন্তু সেটা পার্শিয়ালি হয়েছে, পুরোটা হয়নি। আর কমপ্লিট ব্রেকডাউন মানে আমি যতটা ভাঙতে চেয়েছি ততটাই ভেঙেছি, সেটা হচ্ছে কমপ্লিট ব্রেকডাউন। বোঝাতে পারলাম? এটাকে কোরিলেট করো ডাইজেশনের সঙ্গে। আমি যখন খাবারের বড় বড় মলিকুলগুলোকে ভাঙছি, সেটা তো একটা ধাপেই একদম ছোট মলিকুল হয়ে যাবে, তা তো হবে না, ধাপে 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 ভাঙতে ভাঙতে সেটা হবে, তাই তো? একটু মিউট করো, কারণ নয়েজ আসছে। নয়েজ আসছে, মিউট করো। কিসে বলছিলাম? হ্যাঁ, খাবারের যে বড় বড় মলিকুল যেগুলো, ধরো প্রোটিনস, কার্বোহাইড্রেট যেগুলো আছে, এগুলোকে তুমি একটা ধাপে একদম সেই ছোট অ্যাবজর্বেবল ফর্ম অব্দি ভাঙতে পারবে না, এটাকে ধাপে 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 বিভিন্ন স্টেপে ভাঙতে ভাঙতে আলটিমেটলি সেটা সেই ছোট ফর্মে আসবে, তাই তো? এবার এই যে তুমি যখন ভাঙছো, ভাঙতে ভাঙতে কোন একটা ইন্টারমিডিয়েট স্টেজে যখন আসলো, যেখানে তুমি বড় মলিকিউলটাকে খানিকটা ভেঙে দিয়েছো কিন্তু ততটাও ভাঙতে পারোনি যতটা ভাঙলে সেটা অ্যাবজর্ব হতে পারে, অর্থাৎ অ্যাবজর্বেবল ফর্ম অব্দি ভাঙতে পারোনি, তাহলে এই যে ইন্টারমিডিয়েট ফর্ম অব্দি ভেঙেছো, এখানেও তো ডাইজেশন হয়েছে, তাই তো? কিন্তু সেই ডাইজেশনটা কি ডাইজেশন হলো? পার্শিয়াল ডাইজেশন, আংশিক ভাবে আমি সেটাকে ডাইজেস্ট করতে পারলাম। এবার সেটাকে আমায় আরো ভাঙতে হবে, ভেঙে অ্যাবজর্বেবল ফর্ম অব্দি আনতে হবে, তাহলে আমি সেটাকে কি বলবো? কমপ্লিট ডাইজেশন। ক্লিয়ার? এবার দেখো, যখন আমরা খাবারকে খাচ্ছি, যখন আমরা খাবারকে খাচ্ছি, এবার খাবারটা খাওয়ার পরে তার ডাইজেশন হচ্ছে, তার ভেতরে যে জিনিসগুলো রয়েছে, প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেটস, সেগুলো ডাইজেশন হচ্ছে। বইয়ের ভাষাতে তুমি যদি যাও, বইয়ের ভাষাতে কি লেখা আছে ডাইজেশনের ডেফিনেশন কি? দ্য ব্রেকডাউন অফ দ্য লার্জার ফুড মলিকিউলস ইনটু স্মলার ফুড মলিকিউলস, কত অবধি? আপ টু ইটস অ্যাবজর্বেবল ফর্ম, সেটাকে আমরা ডাইজেশন বলছি। এনসিইআরটি তো তুমি দেখবে একই জিনিস লেখা রয়েছে, কিছু ক্লাসে আমরা পড়ে এসেছি কি, যে খাওয়ারের বড় বড় মলিকিউলগুলোকে ভেঙে তখন যতক্ষণ আমরা ওটাকে অ্যাবজর্বেবল ফর্ম অব্দি আনছি সেটাকে আমরা ডাইজেশন বলছি। এবার তুমি যুক্তি দিয়ে চিন্তা করে দেখো, সেটাই কি শুধু ডাইজেশন? অবশ্যই সেটা ডাইজেশন, কিন্তু ডাইজেশন মানে কি আমি খালি সেটাকেই বলতে পারবো? যদি আমি ইন্টারমিডিয়েট ফর্ম অব্দি ভাঙি সেটাকে আমি বলতে পারবো না, সেটা কত ডাইজেশন বলবো? সেটা পার্শিয়াল ডাইজেশন হতে পারে, সেটা পার্শিয়াল ডাইজেশন, কিন্তু সেটা ডাইজেশন তো? তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই ডাইজেশন, আমি কি বলবো? দ্য ব্রেকডাউন অফ আ লার্জার কমপ্লেক্স ফুড মলিকিউলস ইনটু স্মলার এন্ড সিম্পলিয়ার ফর্ম ইজ কল্ড ডাইজেশন। আমি অ্যাবজর্বেবল ফর্ম অব্দি বলবো না, অ্যাবজর্বেবল ফর্ম অব্দি আসলে সেটা কমপ্লিট ডাইজেশন, যদি অ্যাবজর্বেবল ফর্ম অব্দি না আসে, ইন্টারমিডিয়েট কোন একটা স্টেজে থেকে যায়, সেটা কি হবে? পার্শিয়াল ডাইজেশন। Am I making myself clear? ঠিক আছে, আচ্ছা, এটা হলো ডাইজেশন। এবার এই ডাইজেশনটা হচ্ছে কোথায়? ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। ডাইজেস্টিভ সিস্টেম কোথা থেকে শুরু হচ্ছে? মুখ থেকে শুরু হচ্ছে, তাই না? মুখের কাছে একটা খোলা ওপেনিং, আর শেষ হচ্ছে কোথায় গিয়ে? একটা লম্বা পাথওয়ে যাচ্ছে, গিয়ে অ্যানাসে গিয়ে শেষ হচ্ছে, সেখানে একটা ওপেনিং আছে, তাই তো? তার মানে ডাইজেস্টিভ সিস্টেম কি, ইট ইজ ওপেন এট বোথ এন্ডস, একটা মুখের কাছে, মাউথের কাছে, একটা অ্যানাসের কাছে, ঠিক আছে? আচ্ছা, আমি এবার একটা ছবি আঁকি। এটা কি আঁকলাম? মুখমণ্ডল, এটা মানুষের মুখ, তাই তো? এটা নাক, এটা মুখ, বোঝা যাচ্ছে? নাকের পেছনের যে ক্যাভিটি সেটাকে কি বলা হয়? নেজাল ক্যাভিটি। আর মুখের পেছনের যে ক্যাভিটি সেটাকে কি বলা হয়? ওরাল ক্যাভিটি, এটা আমরা জানি, তাই তো? এই নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি এক জায়গায় এসে মিশেছে, সেই জায়গাটাকে আমরা কি বলছি? ফ্যারিংস, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন বারবার জয়েন করার চেষ্টা করছে, তার নোটিফিকেশন আসছে, কিন্তু আমরা, আমি আগেও বলেছি আবারও বলছি, আমরা যখন একবার ক্লাস শুরু করে দেবো আমরা কিন্তু আর কারোকে জয়েন করাবো না, এটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। তোমরা যদি কখনো মনে করো যে লেটে জয়েন করবে, সেই সুযোগ কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? যাই হোক, এই যে ফ্যারিংস, যেটা ফ্যারিংসের যে অংশটা নেজাল ক্যাভিটির পেছন দিকে থাকে, সেই সেই ফ্যারিংসের অংশটাকে কি বলা হয়? আমরা জানি নেজোফ্যারিংস, আমরা রেসপিরেটরি সিস্টেম পড়ার সময় আলোচনা করেছিলাম, নেজোফ্যারিংস। ফ্যারিংসের যে পোরশনটা, যে রিজিয়নটা ওরাল ক্যাভিটির পেছন দিকে থাকে সেটাকে আমরা কি বলি? ওরোফ্যারিংস। আর ফ্যারিংসের একদম নিচের অংশটাকে আমরা কি বলি? ল্যারিঙ্গোফ্যারিংস। তার মানে আমি এটা কি এঁকেছি? আমি এটা ফ্যারিংস এঁকেছি, ফ্যারিংস। এবার ফ্যারিংস যেখানে শেষ হলো সেখানে আমরা কি দেখবো? এই গলার কাছ থেকে দুটো
টিউবুলার স্ট্রাকচার ভাগ হয়ে গেল, একটা সামনের দিকে চলে আসলো, মানে এটা এটা তো গলা তাই তো, ছবিটা বোঝা যাচ্ছে, এটা গলা আর এটা ঘাড়ের কাজ বোঝা যাচ্ছে, এটা সামনের দিক এটা পেছন দিক, এটা সামনের দিক এটা পেছন দিক বোঝা যাচ্ছে তো, তাহলে যেটা সামনের দিকে যে সামনের দিকে যে পাথওয়েটা নেবে আসলো যে প্যাসেজটা নেবে আসলো এটা কি তৈরি করেছে রেসপিরেটরি সিস্টেম, আর পেছন দিকে যেটা চলে গেছে সেটা কি তৈরি করেছে ডাইজেস্টিভ সিস্টেম, এটা আমরা জানি। আচ্ছা এবার এই যে ফ্যারিংসের পরে রেসপিরেটরি সিস্টেম যে তৈরি হয়েছে প্রথম দিকের যে অংশটা গলার কাছে আমরা পাচ্ছি এটাকে কি বলা হয় ল্যারিংস বলা হয় তাই না, ল্যারিংস যেখানে আমরা কি পাবো ভোকাল কর্ডস আছে জানি আমরা, এটা রেসপিরেটরি সিস্টেম পড়ার সময় পড়েছিলাম। এই ল্যারিংস এর পরে আমরা কি দেখবো কি আছে ট্র্যাকিয়া আছে যেটাকে উইন্ড পাইপ বলা হয় তাই তো, আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব না, মানে এই রেসপিরেটরি সিস্টেম নিয়ে এখন আমরা আলোচনা করব না, উই উইল রেস্ট্রিক্ট আওয়ার ডিসকাশন অনলি অন ডাইজেস্টিভ সিস্টেম ঠিক আছে। তবে ফ্যারিংস এর পরে যে টিউবুলার স্ট্রাকচারটা বেরিয়ে গেছে স্টমাক অব্দি চলে গেছে পেছন দিকে এইটাকে আমরা কি বলি ইসোফেগাস, এটাকে আমরা কি বলি ইসোফেগাস, অর্থাৎ যেটাকে সহজ ভাষায় আমরা কি বলি ফুড পাইপ যার মধ্যে দিয়ে খাওয়ার যা নিচের দিকে নামে ইসোফেগাস, ইসোফেগাস ক্লিয়ার। এবার একটা জিনিস আমরা এর আগের দিন আলোচনা করেছি আবার করে বলছি তোমাদের আবার রিভিশন হয়ে যাবে, যখন আমরা খাওয়ার খাচ্ছি খাবারটাই ফ্যারিংস দিয়ে নামছে মেবি ইসোফেগাসে বেরিয়ে যাচ্ছে তাই তো, আবার আমরা যখন ইনহেলেশন এক্সহেলেশন করছি অর্থাৎ যখন আমরা ব্রিথ করছি এই যে ব্রিদিং এর প্রসেস এখানে কি হচ্ছে হাওয়াটা এখান দিয়ে ঢুকে ল্যারিংস হয়ে ফ্যারিংস হয়ে ল্যারিংস হয়ে ট্র্যাকিয়া হয়ে নিচের দিকে নামছে আবার সেই পথেই উঠে বেরিয়ে আসছে তাই তো, তাহলে আমরা কি বলতে পারি যে ফ্যারিংস ইজ আ কমন পাথওয়ে ফর বোথ ফুড এন্ড এয়ার, খাওয়ার এবং হাওয়া চলাচল দুটোই এই ফ্যারিংস এর মধ্যে দিয়ে হয় তাই তো, তাহলে ফ্যারিংস ইজ আ কমন পাথওয়ে বা কমন প্যাসেজ যা খুশি বলি ফর ফুড এন্ড এয়ার ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা এবার আমরা যখন খাবার খাচ্ছি তাহলে খাবারটা যখন ফ্যারিংস দিয়ে নামছে মেবি এটা বারবার কেন ইসোফেগাসের দিকে চলে যাচ্ছে, এটা তো ল্যারিংস এর দিকে চলে আসতে পারতো আমরা আলোচনা করেছি বলো কেন, তোমাদের কাছে কিন্তু এটা এক্সপেক্টেড যে তোমরা বলতে পারবে, তোমরা কেউ কেউ রয়েছো জুওলজি অনার্স মানে তোমরা সায়েন্স গ্র্যাজুয়েটস জানি না কেন এটা আমরা আলোচনা করেছিলাম, দেখো এখানে একটা লিপ শেপ ফ্ল্যাপ অফ কার্টিলেজ রয়েছে যেটাকে কি বলা হয় এপিগ্লটিস, এটাকে কি বলা হয় এপিগ্লটিস তাই তো, এপিগ্লটিসটা কি লিপ শেপ ফ্ল্যাপ অফ কার্টিলেজ, এটা কার্টিলেজের ফ্ল্যাপ একটা ঢাকনার মতো কাজ করে, আমরা যেই মুহূর্তে খাবারটাকে সোয়ালো করলাম এই এপিগ্লটিস কি করবে ল্যারিংস এর এই প্রবেশ দ্বারটাকে বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে ঠিক আছে। এবার যেই এপিগ্লটিস এর ল্যারিংস এর প্রবেশ দ্বারটা বন্ধ করে দিল তাহলে খাবারটা কোন দিকে চলে যাবে ইসোফেগাসের দিকে চলে যাবে, যেই খাবারটা ইসোফেগাসের দিকে চলে গেল তখন এই ল্যারিংস এর এই যে প্রবেশ দ্বার যেটা এপিগ্লটিস বন্ধ করেছিল ওটা কি করবে ও আবার খুলে দেবে, কেন খুলে দেবে কারণ আমাদের তো শ্বাস প্রশ্বাস নিতে হবে আমাদের তো ব্রিদও করতে হবে ইনহেলেশন এক্সহেলেশনটা করাটা আমাদের দরকার তাই তো, এই যে ল্যারিংস এর এই মুখটা যদি বন্ধ থাকতো এপিগ্লটিস দ্বারা তাহলে কি হাওয়া চলাচল করতে পারতো, পারতো না, তাই যেই খাবারটা ইসোফেগাসের মধ্যে প্রবেশ করে গেল এপিগ্লটিস কি করবে ল্যারিংস এর মুখটা আবার খুলে দেবে যাতে হাওয়া চলাচলটা স্মুথলি হতে পারে, am I making myself clear? বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা এবার প্রথমে আমরা মুখ নিয়ে আলোচনা করি তারপরে আসবো স্টমাকে তারপরে আসবো ইন্টেস্টাইনে, এই যে ডাইজেশন ডাইজেশনের সাইট কোন কোন জায়গা কোথায় কোথায় ডাইজেশন হয় মুখে হয় স্টমাকে হয় আর স্মল ইন্টেস্টাইনে হয় তাই তো, এই তিনটে জায়গা রয়েছে যেখানে ডাইজেশন হয়, খাওয়ারের বড় বড় মলিকুল ছোট ছোট মলিকুলে ভাঙে মাউথ স্টমাক এন্ড স্মল ইন্টেস্টাইন, তাহলে প্রথমে আমরা মাউথ নিয়ে আলোচনা করি ঠিক আছে, ছবিটা মুছি আমরা যখন মুখের মধ্যে খাবার নিলাম খাবার নিয়ে আমরা কি করি উই ম্যাস্টিকেট দ্য ফুড, ম্যাস্টিকেট করি মানে উই চু দ্য ফুড চুইং ঠিক আছে, এই যে খাবারকে চু করছি আমরা এটাকে বলা হয় ম্যাস্টিকেশন, আমরা চিবোচ্ছি খাবারটাকে চিবোচ্ছি ঠিক আছে, এই যে প্রসেসটা এটাকে বলা হয় ম্যাস্টিকেশন, হোয়াই ডু ইউ ম্যাস্টিকেট দ্য ফুড হোয়াই ডু ইউ চু দ্য ফুড
কেন? তুমি আমাকে একটা রুটি দিলে, আমি রুটিটাকে পুরো নামিয়ে দিতে পারবো যদি না ওটাকে আমি ছোট ছোট টুকরোয় ভাঙি? বা তুমি আমাকে একটা বিস্কিট দিলে, আমি কি ওটা নামিয়ে দিতে পারবো যদি না আমি ওটাকে ছোট ছোট টুকরোয় ভাঙি? ইজ ইট পসিবল? না স্যার, পসিবল না। তাহলে খাবারটাকে ছোট ছোট টুকরোয় কাটার জন্য, ছোট ছোট টুকরোয় ভাঙার জন্য উই ম্যাস্টিকেট দ্য ফুড, ঠিক আছে? না স্যার। আচ্ছা, এবার যখন আমরা ম্যাস্টিকেট করছি, আমাদের মুখের মধ্যে একটা জিনিস সমানে বেরোতে লাগছে। কি বেরোতে লাগছে? যেটা খাবারটাকে ভেজাচ্ছে, সালাইভা। ভেরি গুড, সালাইভা, ঠিক আছে? এই সালাইভা সিক্রেট কে করে? সালাইভারি গ্ল্যান্ডস, এটা আমরা জানি, তাই তো? তিনটে মেজর পেয়ারস অফ সালাইভারি গ্ল্যান্ডস আছে, জানি তো আমরা এটা? আ পেয়ার অফ প্যারোটিড গ্ল্যান্ডস, হ্যাঁ স্যার, সাবলিঙ্গুয়াল, সাবমেন, আ পেয়ার অফ প্যারোটিড গ্ল্যান্ডস, তাই তো? আ পেয়ার অফ সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডস, আ পেয়ার অফ সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডস। এটাকে, এই সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডস কে সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ডস ও বলা হতো, ঠিক আছে? সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ডস, যদি কারোর মনে হয় যে ওখান থেকে নয়েজ আসছে, তারা মিউট করে রাখো প্লিজ, রিকোয়েস্ট করছি। তাহলে আমরা কি দেখলাম? আ পেয়ার অফ প্যারোটিড গ্ল্যান্ডস, আ পেয়ার অফ সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডস, আর একটা কি? আ পেয়ার অফ সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ডস, তাই তো? এগুলো কি? এগুলো হচ্ছে থ্রি পেয়ারস অফ মেজর সালাইভারি গ্ল্যান্ডস। এগুলো ছাড়াও প্রচুর আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে আমরা মাইনর সালাইভারি গ্ল্যান্ডস পাবো, ঠিক আছে? আচ্ছা, এই তিনটার মধ্যে সব থেকে বড় কোনটা? আ পেয়ার অফ প্যারোটিড গ্ল্যান্ডস, ঠিক আছে? প্যারোটিড গ্ল্যান্ডস, আ পেয়ার অফ প্যারোটিড গ্ল্যান্ডস। আ পেয়ার অফ মানে এক জোড়া, দুখানা, তাই তো? আচ্ছা, এই প্যারোটিড গ্ল্যান্ডস যদি ইনফ্লেমড হয়ে যায়, তখন আমরা কি বলি? প্যারোটাইটিস, তাই তো? যেটা হচ্ছে মাম্পস, ঠিক আছে? মাম্পস স্যার, গান খুলে দিয়ে যেটা, ঠিক, মাম্পস, সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডস গুলো ইনফ্লেমড হয়ে গেছে, প্যারোটাইটিস, আইটিআইএস মানে প্রদাহ, ইনফ্লেমেশন, প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লেমেশন, ঠিক আছে? যে কোনো শব্দের পেছনে আইটিআইএস থাকা মানেই বুঝবে সেটা প্রদাহ। সাইনাসে ইনফ্লেমেশন, সাইনোসাইটিস, ব্রঙ্কিয়াল টিউবস এর মধ্যে ইনফ্লেমেশন, ব্রঙ্কাইটিস, প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লেমেশন, প্যারোটাইটিস, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আর সবথেকে ছোট কোনটা এদের মধ্যে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস, আ পেয়ার অফ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস, তাই তো? আচ্ছা, এবার এই যে মুখের মধ্যে যে সালাইভা বেরোলো, এই সালাইভার কাজ কি? মুখের মধ্যে যে সালাইভা বেরোলো, সালাইভার কাজ কি? প্রথম কাজ যেটা হচ্ছে, ম্যাস্টিকেট করার পরে এই যে খাওয়ারের যে মানে পার্টিকেলটাকে আমরা ছোট ছোট আরো টুকরোয় ভাঙলাম, সেটার সঙ্গে সালাইভা মিশে কি তৈরি করবে? একটা নরম, একটা পিণ্ডের মতো জিনিস তৈরি করবে, যেটাকে বলা হয় বোলাস, তাই তো? ঠিক, ঠিক, একটা দলা তৈরি করবে, একটা পিণ্ডের মতো জিনিস তৈরি করবে, যেটা একটা বলের মতো জিনিস তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে বোলাস। ক্লিয়ার? আচ্ছা, যাতে সেটা আমরা সোয়ালো করতে সুবিধা হয়, যাতে সেটাকে আমরা ঠেলে নিচের দিকে নামিয়ে দিতে পারি, যাতে আমরা গিলতে পারি, তাই তো? এবার একটা জিনিস দেখো, ডাইজেশন মানে তো খাওয়ারকে আমরা ভেঙে তার ছোট ছোট টুকরোয় ভাঙছি, তাই তো? এবার ডাইজেশন দুরকম হয়, কি কি? একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে বায়োকেমিক্যাল ডাইজেশন। আমি আসছি, একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, মেকানিক্যাল ডাইজেশন, আর একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন, কেমিক্যাল ডাইজেশন। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেকানিক্যাল ডাইজেশন এন্ড কেমিক্যাল ডাইজেশন বলতে পারবে? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য কি? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি করে? তার কাজ কি? স্ক্রু, হাতুড়ি, স্প্যানার, এইসব নিয়ে কাজ, তাই তো? হাতুড়ি দিয়ে মারবে, স্ক্রুড্রাইভার দিয়ে ঘোরাবে, রেঞ্জ দিয়ে টাইট করবে, স্প্যানার দিয়ে ঘোরাবে, তাই তো?
এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ। মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি? কেমিক্যাল নিয়ে কাজ, একটার সাথে আরেকটা মেশাবে, এটার সাথে এটা মেশাবে, ওটার সাথে ওটা মেশাবে, তাই তো? ঠিক একইভাবে এটাকে ডাইজেশনের সাথে কোরিলেট করো, যেখানে আমরা খাবারটাকে ভাঙছি মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে, বল প্রয়োগ করে, হাতুড়ি পিটিয়ে, সেটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন। মানে ওয়েন উই ম্যাস্টিকেট দ্য ফুড, আমরা কি করছি? আমরা মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করছি, তাই না? খাবারটাকে কাটার জন্য, খাবারটাকে ভাঙার জন্য আমরা দাঁত দিয়ে কি করছি? চিবছি, উই চিউ দ্য ফুড। তাহলে এটা কি? এটা মেকানিক্যাল ডাইজেশন। আই মেক ইট মাইসেলফ ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে আমি ডাইজেস্ট করছি কিভাবে, খাবারটাকে ভাঙছি কিভাবে? বাই অ্যাপ্লাইং আ মেকানিক্যাল ফোর্স, সেটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন। কিন্তু কেমিক্যাল ডাইজেশনে আমরা কি দেখব? এখানে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে মানে কি? এনজাইমের প্রভাবে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, যার জন্য খাবারের বড় বড় মলিকিউল গুলো ভেঙে ছোট ছোট মলিকিউল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। অর্থাৎ যেখানে আমরা এনজাইমস এর প্রভাব দেখব, ডাইজেস্টিভ এনজাইমস এর প্রভাব দেখব। বোঝাতে পারলাম? কারোর বুঝতে অসুবিধা আছে এই অবধি? তাহলে মুখের মধ্যে কিসের ডাইজেশন হচ্ছে, মেকানিক্যাল ডাইজেশন না কেমিক্যাল ডাইজেশন? মেকানিক্যাল না, দুটোই হচ্ছে। মেকানিক্যাল ডাইজেশন হচ্ছে কেন? উই ম্যাস্টিকেট দা ফুড। ভেরি গুড, ভেরি গুড। সালাইভার মধ্যে আমরা ডাইজেস্টিভ এনজাইম আছে আমরা দেখব। তাহলে মেকানিক্যাল ডাইজেশন তো মুখে হচ্ছে, অবশ্যই হচ্ছে। তার পাশাপাশি কেমিক্যাল ডাইজেশন হচ্ছে, যেখানে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। কেন? বিকজ অফ দা প্রেজেন্স অফ এনজাইমস, ডাইজেস্টিভ এনজাইমস। এই এনজাইম গুলো কি? এই ডাইজেস্টিভ এনজাইম গুলো কি? দে আর বায়োক্যাটালিস্ট, দে আর বায়োক্যাটালিস্ট। বায়ো কেন বলছি? এটা তৈরি হচ্ছে শরীরের মধ্যে, সেই জন্য বায়ো, তাই তো? আর ক্যাটালিস্ট কেন বলছি? এরা রিঅ্যাকশন করাতে সাহায্য করছে, ঠিক আছে? নিজে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এরা রিঅ্যাকশনটা করাতে সাহায্য করছে। ক্লিয়ার? এবার দেখো, দেখা যাচ্ছে কি হয়, এটা বুঝি? হ্যাঁ। এবার আমরা কেমিক্যাল ডাইজেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই যে মুখের মধ্যে যে স্যালাইভা বেরোচ্ছে, এই স্যালাইভার মধ্যে কি থাকে? এনজাইমস থাকে। এই স্যালাইভার মধ্যে কি থাকে? এনজাইমস থাকে। কি এনজাইম থাকে কেউ বলতে পারবে? বলো। দেখো, সালাইভার মধ্যে প্রধানত যে এনজাইম থাকে, আমরা ছোটবেলায় পড়ে এসেছিলাম এনসিআরটি তেও, তুমি দেখতে পাবে ছোটবেলায় আমরা যখন পড়ে এসেছিলাম কি এনজাইমের নাম পেয়েছিলাম? স্যালাইভারি অ্যামাইলেজ। আমরা আজকে একটু ডিটেলসে পড়াশোনা করব। স্যালাইভারি অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ। অ্যামাইলেজ বলতে কোন ধরনের এনজাইম? যারা কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে, যারা কার্বোহাইড্রেটের ডাইজেশন করাতে সাহায্য করে। এই অ্যামাইলেজ কোথায় পাওয়া যাচ্ছে? স্যালাইভার মধ্যে পাওয়া যাচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, তাই তো? তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ এর কাজ কি? কার্বোহাইড্রেটকে ভেঙে তার ছোট ছোট মলিকিউল তৈরি করা। বোঝাতে পারলাম? এবার এই যে স্যালাইভার মধ্যে যে অ্যামাইলেজ রয়েছে, স্যালাইভারি অ্যামাইলেজ, এর একটা বিশেষ নাম রয়েছে, সেটা হচ্ছে টায়ালিন। কি নাম? টায়ালিন। ক্লিয়ার? এই পিটা সাইলেন্ট থাকবে, পিটা উচ্চারণ হবে না, খালি টায়ালিন আমরা প্রনাউন্স করবো এটাকে, ঠিক আছে? এটা পি টায়ালিন কিন্তু কখনোই বলবো না। আমরা কি পি নিমোনিয়া বলি না নিমোনিয়া বলি? নিমোনিয়া বলি, পিটা সাইলেন্ট থাকে, তাই তো? ঠিক সেরকম আমরা পি টায়ালিন বলবো না, আমরা বলবো টায়ালিন। আমি মেকিং দিস ক্লিয়ার? তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ টায়ালিন, আমি কি বলবো? টায়ালিন ইজ নাথিং বাট ইট ইজ আ স্যালাইভারি অ্যামাইলেজ, যে অ্যামাইলেজ আমরা স্যালাইভার মধ্যে পাই, ঠিক আছে? এই টায়ালিন কি করছে? এই টায়ালিন পলিস্যাকারাইড কে ভেঙে ডাইস্যাকারাইড অবধি নিয়ে আসছে। পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেটের বড় মলিকিউল, তাই তো? পলি মানে কি? অনেক, অনেকগুলো মনোস্যাকারাইড জুড়ে জুড়ে যে একটা পলিমার তৈরি হচ্ছে, সেটাকে কি বলছে? পলিস্যাকারাইড। তাহলে টায়ালিন কি করছে? পলিস্যাকারাইড কে ভেঙে, পলিস্যাকারাইড কে ভেঙে কোথায় নিয়ে আসছে? ডাইস্যাকারাইডে নিয়ে আসছে। ডাইস্যাকারাইড মানে কি? যেখানে দুখানা মনোস্যাকারাইড জুড়ে রয়েছে, তাই তো? তাই তো, পলিস্যাকারাইড মানে যেখানে অনেকগুলো মনোস্যাকারাইড জুড়ে রয়েছে, অনেক 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 অনেকগুলো জুড়ে রয়েছে, সেটাকে ভাঙতে ভাঙতে কত অব্দি নিয়ে আসছে? ডাইস্যাকারাইড অব্দি নিয়ে আসছে। কে আনছে? টায়ালিন নামক স্যালাইভারি অ্যামাইলেজ আসছে। বোঝাতে পারলাম? আচ্ছা এবার বলো, এই ডাইস্যাকারাইড কি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যাবজর্ব করতে পারবে? পারবে না।
আমরা আগের দিন আলোচনা করেছিলাম, এই ডাইস্যাকারাইডকে ভেঙে এটাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মনোস্যাকারাইড আনতে হবে, তাহলেই আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের সাথে অ্যাবজর্ব করতে পারবে, তাই তো? কিন্তু সেটা কিন্তু সালাইভারি অ্যামাইলেজ করতে পারবে না, সে কত অব্দি আনবে, ডাইস্যাকারাইড অব্দি ভেঙে ওর কাজ শেষ। এরপরে ডাইস্যাকারাইডটা ভেঙে যখন মনোস্যাকারাইড অব্দি আসবে, সেটা কিভাবে আসবে, ইন্টেস্টাইন কিছু এনজাইমস ছাড়বে, ঠিক আছে, ইন্টেস্টাইন কিছু নিজে কিছু এনজাইম ছাড়বে, স্মল ইন্টেস্টাইন, যারা এই ডাইস্যাকারাইডকে ভেঙে মনোস্যাকারাইড অব্দি নিয়ে আসবে, আমরা পরে করবো। কিন্তু মুখের মধ্যে যে সালাইভারি অ্যামাইলেজ, এই কিন্তু পলিস্যাকারাইডকে মনোস্যাকারাইড অব্দি আনতে পারলো না, কত অব্দি আনলো, ডাইস্যাকারাইড অব্দি আনলো। তাহলে কি এখানে ডাইজেশন হয়েছে কি হয়নি? অবশ্যই হয়েছে, পলিস্যাকারাইড তো ভেঙে ডাইস্যাকারাইড অব্দি আসছে, তাহলে অবশ্যই হয়েছে। কিন্তু এটা কি ডাইজেশন হয়েছে, পার্শিয়াল ডাইজেশন হয়েছে। Am I making myself clear? যদি মনোস্যাকারাইড অবধি ভাবত, তাহলে সেটা কমপ্লিট ডাইজেশন হতো, কমপ্লিট। কিন্তু এখন সেটা কমপ্লিট ডাইজেশন হলো না, এখন এটা পার্শিয়াল ডাইজেশন হলো। তাহলে আমরা মুখের মধ্যে কি দেখলাম, পার্শিয়াল ডাইজেশন অফ কার্বোহাইড্রেটস, বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার, একদম। ধরো আমি স্টার্চ কনজিউম করছি, স্টার্চ, এই স্টার্চ কি দিয়ে তৈরি জানো স্যার? গ্লুকোজ, গ্লুকোজ। এই স্টার্চ কি, এটা পলিমার তো, পলিস্যাকারাইড তো, এর যে এক একটা ইন্ডিভিজুয়াল ইউনিট যেগুলো জুড়ে জুড়ে স্টার্চ হয়েছে, এগুলো কি গ্লুকোজ, তাই তো? তাহলে স্টার্চকে ভাঙতে 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 এই সালাইভারি অ্যামাইলেজ বা টাইলিন তুমি যাই বলো কত অব্দি নিয়ে আসবে, এমন একটা ফর্মে নিয়ে আসবে যেখানে দুটো গ্লুকোজ জুড়ে রয়েছে, তাই না, ডাইস্যাকারাইড, তাই তো? এই যে দুটো গ্লুকোজ যে জুড়ে রয়েছে, এটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যাবজর্ব করতে পারবে না। এই যে দুটো গ্লুকোজ যে জুড়ে রয়েছে, এটাকে কি বলা হয়, এই ডাইস্যাকারাইডটাকে কি বলা হয়, মল্টোজ, মল্টোজ, মল্টোজের মধ্যে এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, দুটো গ্লুকোজ জুড়ে রয়েছে, তাই তো? এটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে অ্যাবজর্ব হবে না, এটাকে ভেঙে আলাদা আলাদা গ্লুকোজে কনভার্ট করতে হবে। আমরা যখন স্মল ইন্টেস্টাইন করবো, তখন দেখবো ওখানে এনজাইম রয়েছে, মল্টেজ নামক এনজাইম রয়েছে, যে এই মল্টোজকে ভেঙে দুটো আলাদা আলাদা গ্লুকোজ করে দেবে। তার মানে কি, দুটো আলাদা আলাদা মনোস্যাকারাইডে আমরা ভেঙে দিল, তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট এটাকে অ্যাবজর্ব করতে পারবে। বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে এখন আমাদের এই মল্টোস ফল্টোস ছেড়ে দাও, আমরা কি দেখলাম মুখের মধ্যে কি হলো, কার্বোহাইড্রেটের পার্শিয়াল ডাইজেশন হলো, তাই তো? আচ্ছা, এর পাশাপাশি আমরা, আচ্ছা এই অবধি কিন্তু আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি, এনসিআরটি অবধি আমরা এইটুকুনি জানি, এরপরে আমরা কিন্তু এনসিআরটি তে পড়িনি, তাই তো? কিন্তু তোমাদের যেহেতু আরেকটু বেশি জানতে হবে, জেনে রেখে দাও এর পাশাপাশি সালাইভার মধ্যে আরেক ধরনের এনজাইম থাকে, যেটাকে বলা হয় লিঙ্গুয়াল লাইপেজ। কি বলা হয়? লিঙ্গুয়াল লাইপেজ, নাম থেকেই বুঝতে পাচ্ছি, লাইপেজ মানে লিঙ্গুয়াল লাইপেজ, ঠিক আছে, নাম থেকেই বুঝতে পাচ্ছি লাইপেজ আছে, তার মানে এটা কোন ধরনের এনজাইম, কাকে ডাইজেস্ট করাতে সাহায্য করবে, লিপিডস কে, লিপিডস কে, ঠিক আছে। কিন্তু এতটাই পরিমাণ কম এই ডাইজেশনের, এই লিপিড ডাইজেশনের পরিমাণ মুখের মধ্যে এতটাই কম যে সেটা বইতে অনেক সময় উল্লেখ করা থাকে না। বইতে কোনটার কথা উল্লেখ থাকে, টায়ালিনের কথা উল্লেখ থাকে। বোঝাতে পারলাম কিছু বলছো বলো? সেখানে হচ্ছে নয়েজ হচ্ছিল, তাই স্যার মিউট করছি। আচ্ছা, যদি তোমাদের ওখান থেকে নয়েজ আসে তাহলে মিউটে থাকো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা শুনতে অসুবিধা হয়, আমার কথা ঠিক করে পৌঁছালো না নেটওয়ার্ক কিছুর জন্য, তাহলে আনমিউট করে আবার জিজ্ঞেস করো। এই লিঙ্গুয়াল লাইপেজ কে সিক্রেট করে, যে গ্ল্যান্ড সিক্রেট করে সেটাকে বলা হয় ভন এবনার্স গ্ল্যান্ড, ভন এবনার্স গ্ল্যান্ড, বা এটাকে তোমরা শুধু এবনার্স গ্ল্যান্ডও বলতে পারো, এবনার্স গ্ল্যান্ডও বলতে পারো বা ভন এবনার্স গ্ল্যান্ডও বলতে পারো। এই ভন এবনার্স গ্ল্যান্ড কি করছে, লিঙ্গুয়াল লাইপেজ ছাড়ছে, লিঙ্গুয়াল লাইপেজ সিক্রেট করছে। এরা কি করছে, মুখের মধ্যে লিপিডস এর খুব সামান্য পরিমাণ লিপিড কে এরা ডাইজেস্ট করছে, তাও পার্শিয়াল ডাইজেশন। বোঝাতে পারলাম? আচ্ছা, যাদের নয়েজ আসছে না তারা একটু আনমিউট করে রাখো। দেখো আজকে সেশনটা কিন্তু
তোমরা রিকোয়েস্ট করেছো বলে আমি আলাদা করে তোমাদের সেশনটা নিচ্ছি। আমাকে আমাকে তো একটু তাড়া আছে, আমার আজকে অনেক কাজ আছে, তার পাশাপাশি তোমাদেরকে আমি সেশনটা নিচ্ছি সময় বার করে, একটু তাড়াতাড়ি যাচ্ছি। তোমরা এত টাইম দিতে পারবো না যে আমি বলে যাবো, তোমরা আনমিউট করবে তারপরে উত্তর দেবে, কারণ এমনি আমরা টাইমের শর্টে দৌড়াচ্ছি, ঠিক আছে? আমাদের হাতে সময় খুব কম। লিঙ্গুয়াল লাইপেজ, লিঙ্গুয়াল লাইপেজ কি করছে, তাহলে লিপিডের পার্শিয়ালাইজেশন করছে এবং সেটাও খুবই সামান্য। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে মুখের মধ্যে কিসের কেমিক্যালাইজেশন আমরা কি বলবো, তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি কি বলবে? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে মুখের মধ্যে কোন কোন জিনিসের কেমিক্যালাইজেশন হয়, তোমার উত্তর কি আসবে? মেকানিক্যাল আর কেমিক্যাল। আমার মনে হয় আমরা বোধহয় প্রশ্নটা ঠিক করে শুনছি না। আমি বললাম আমি মেকানিক্যালাইজেশন নিয়ে কথাই বলিনি, আমি বলছি আমাদের মুখের মধ্যে কিসের কিসের কেমিক্যালাইজেশন হয়, কোন কোন জিনিসের কেমিক্যালাইজেশন বলো। কার্বোহাইড্রেটস আর লিপিডস, এটাকে আমরা কিভাবে বলবো? মুখের মধ্যে প্রধানত কার্বোহাইড্রেটের ডাইজেশন হয় আর অতি সামান্য কিছু লিপিডের ডাইজেশন হয়। বোঝাতে পারলাম? কার্বোহাইড্রেটের ডাইজেশন কোন এনজাইম করাতে সাহায্য করছে? টায়ালিন নামক এক ধরনের অ্যামাইলেজ যেটা সালাইভার মধ্যে থাকে, তাই তাকে সালাইভারি অ্যামাইলেজ বলা হয়। ক্লিয়ার? আর লিপিডের ডাইজেশন করাতে কে সাহায্য করছে? লিঙ্গুয়াল লাইপেজ। লিঙ্গুয়াল কে সিক্রেট করে? ভন এবনারস গ্ল্যান্ড, ঠিক আছে? এবার মুখের মধ্যে সে তার কাজটা দেখানোর পরেও এই লিঙ্গুয়াল লাইপেজ কি হবে, সে নিচের দিকে বয়ে বয়ে নেমে আসবে, ইসোফেগাসের স্টমাকে চলে আসবে। এবং স্টমাকের মধ্যে আমরা দেখবো এই লিঙ্গুয়াল লাইপেজের খুব সামান্য প্রভাব আমরা দেখতে পাবো, স্টমাকেও সে লিপিডের ডাইজেশন করাতে সাহায্য করবে। যদিও স্টমাকের মধ্যে লিপিড ডাইজেশনের এনজাইম বেরোয়, সে তো কাজ করবে, তার পাশাপাশি লিঙ্গুয়াল লাইপেজের চুয়ে চুয়ে নেমে আসবে স্টমাকে, ইসোফেগাসে, এসব স্টমাকের মধ্যে কিছুটা লিপিড ডাইজেশনে সাহায্য করবে। বোঝাতে পারলাম? এর পাশাপাশি জেনে রেখে দাও মুখের মধ্যে প্রোটিনের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না, মুখের মধ্যে কার্বোহাইড্রেটের প্রধানত কেমিক্যাল ডাইজেশন হয়, তাও পার্শিয়াল কেমিক্যালাইজেশন, যেখানে পলিস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইড অবধি আসছে, তাই তো? স্টার্চ থেকে মল্টোজ অবধি ভাঙতে পারছে, এরপরে আর ভাঙতে পারছে না, আর অতি সামান্য লিপিডস এর কেমিক্যালাইজেশন হয়, মুখের মধ্যে প্রোটিনের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না। এই অবধি কি পরিষ্কার কি পরিষ্কার না? লাইজোজাইম হচ্ছে এই কাজ করে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মতো, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অর্থাৎ এরা কি করে, মাইক্রোবসকে নষ্ট করে দেয়, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ঠিক আছে? তাহলে এই লাইজোজাইম থাকার জন্য কি হয়, ইনফেকশন থেকে আমরা অনেক সময় প্রিভেন্ট করতে পারে সালাইভা। ক্লিয়ার? মানে দেখবে ওই পুরনো দিনের লোকজন বলতো কেটে গেছে তোর হাতে, একটু থুতু নিয়ে লাগিয়ে দিত, তারা কিন্তু সায়েন্স জানতো না, কেন থুতু নিয়ে লাগাতে বলছে কোথাও কেটে গেলে? এই লাইজোজাইম আছে, কিন্তু এই জিনিসটা ওরা জানতেন না যে কেন থুতু লাগাতে হয় সেটা জানতেন না, কিন্তু লাগানো হয় এটা তারা জানে, ঠিক আছে? তাহলে বুকের মধ্যে আমরা কি কি এনজাইম পেলাম, টায়ালিন পেলাম, লিঙ্গুয়াল লাইপেজ পেলাম এবং লাইজোজাইম পেলাম। বোঝাতে পারলাম? তাহলে আমি এটা বুঝছি। এবার আমরা যখন খাবারটা সোয়ালো করলাম ওটা কোথায় চলে আসবে, ফ্যারিংসে চলে আসবে, তারপরে সেটা কি হবে, ফুড পাইপে আসবে, তাই তো? ইসোফেগাসে আসবে। তাহলে আমি এখানে একটা ফ্যারিংস রাখি, ঠিক আছে? এই অবধি ধরো ফ্যারিংস, তারপরে এটা হচ্ছে ইসোফেগাস, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যারিংস আর এটা হচ্ছে ইসোফেগাস।
এবার এই যে খাবারটা যে নিচের দিকে নামছে, এই যে খাবারটা নিচের দিকে নামছে, আমরা সোয়ালো করার পরে খাবারটা নিচের দিকে নামছে কেন? ইজ ইট বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ, নাকি এখানে অন্য কোনো ফোর্সও কাজ করছে? মানে আমি এই পেনটাকে ছেড়ে দিলাম, পেনটা নিচের দিকে পড়ে গেল, কেন পড়লো? পৃথিবী একে টানছে, তাই তো? এই যে গ্র্যাভিটেশনাল পুল, এর জন্য কি খাবারটা নিচের দিকে নামছে? বোলাসটা যে নামছে, কেন নামছে? বা খাবারটা যে সামনের দিকে এগোচ্ছে, কেন এগোচ্ছে? ইজ ইট বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল পুল, নাকি এখানে অন্য কোনো ফোর্স কাজ করে? বলতে হবে, না জানলে বলো জানি না। উই আর রানিং শর্ট অফ টাইম। যদি সত্যি সত্যি গ্র্যাভিটেশনাল পুলের জন্য যদি শুধু খাবারটা নামতো, তাহলে রাত্রির বেলা আমরা ডিনার করি তো, ডিনার করে কি আমরা সারা রাত দাঁড়িয়ে থাকি? এরকম করে খাবার তুই নিচের দিকে যা, সকালে আমার পটি পাবে, আমরা দাঁড়িয়ে থাকি না, থাকি না। আমরা কি করি? আমরা শুয়ে পড়ি, তাই তো? এবার আমরা যখন শুয়ে পড়ছি, তাহলে খাবারটা কি করে এগোচ্ছে যে ভোরবেলা আমাদের পটি আসে? তার মানে ইট ইজ নট অনলি বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ, দেয়ার ইজ সাম আদার ফোর্স যে খাবারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই তো? আমাদের এই পুরো এলিমেন্টারি ক্যানেলের মধ্যে আমরা দেখবো একটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন ফোর্স আছে, যে খাবারটাকে ধাক্কা মারতে 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 সামনের দিকে নিয়ে যাচ্ছে। মানে খাবারটা আসলো, যেই গোলাসটা নামলো, এই ওপর থেকে চাপ মারলো, এটা আরেকটু নিচে চলে আসলো, এই একটা রিল্যাক্স হয়ে গেল। যে এখানে ঢুকলো, এই আবার চাপ মারলো, খাবারটা আরেকটু নিচে চলে আসলো, এখানটা রিল্যাক্স হয়ে গেল। মানে এরকম কন্ট্রাকশন রিল্যাক্সেশন এরকম একটা ওয়েভ আমরা দেখতে পাবো। বোঝাতে পারছি যে খাবারটাকে ধাক্কা মেরে মেরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানে বর্ষাকালে কেঁচো চলতে দেখেছো? এরকম করে কেঁচো চলে, তাই তো? ঠিক সেরকম আমাদের এই এলিমেন্টারি ক্যানেলের মধ্যে, পুরো এলিমেন্টারি ক্যানেলের মধ্যে, ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে এরকম কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা ফোর্স কাজ করে, যে খাবারটাকে ধাক্কা মেরে মেরে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে? বা কোনো ইউটিউবে ভিডিও দেখবে, কোনো একটা সাপ ব্যাংকে গিলে ফেললো, সেটা আবার ভেতর দিকে চলে আসে, তার শরীরের ভেতর দিকে। এই জিনিসটা আমাদের পুরো এলিমেন্টারি ক্যানেলের মধ্যে হয়, এটাকে বলা হয় পেরিস্টালসিস। এটাকে কি বলা হয়? পেরিস্টালসিস। ঠিক আছে? তাহলে খাবারটা এগোচ্ছে কি করে সামনের দিকে? ইট ইজ বিকজ অফ পেরিস্টালসিস। বোঝাতে পারলাম? তুমি যদি এনসিআরটি পড়ো, ছোটবেলা আমরা এনসিআরটিতে কি পড়েছিলাম, যে এই পেরিস্টালসিস কোথা থেকে দেয়? ওই বইতে কি লেখা রয়েছে? ইসোফেগাস থেকে শুরু হয়, তাই তো? এবং পুরো সেটা এলিমেন্টারি ক্যানেল বরাবর এটা চলতে লাগে, তাই না? কিন্তু এখন তোমরা একটু উন্নত হয়েছো, আর একটু অ্যাডভান্স হয়েছো, তাহলে তোমাকে জানতে হবে যে পেরিস্টালসিস অ্যাকচুয়ালি শুরু হয় কিন্তু ফ্যারিংসে, খুব সামান্য হলেও ফ্যারিংসে পাওয়া যায়। হ্যাঁ, ইসোফেগাস থেকে পেরিস্টালসিসটা অনেক প্রমিনেন্ট হয়, ঠিক আছে, কিন্তু শুরু হয় কিন্তু ফ্যারিংস থেকে। এবার পেরিস্টালসিস যেখানে হচ্ছে, আমরা সেই জায়গাটা পেরিস্টালসিসটাকে তার নাম দিয়ে বলবো। যেমন ফ্যারিংসে পেরিস্টালসিস আমরা কি বলবো? ফ্যারিঞ্জিয়াল পেরিস্টালসিস। ইসোফেগাসে পেরিস্টালসিস আমরা বলবো ইসোফেজিয়াল পেরিস্টালসিস। ইন্টেস্টাইনে পেরিস্টালসিস আমরা বলবো ইন্টেস্টিনাল পেরিস্টালসিস। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এই খাবারটা এগোচ্ছে সামনের দিকে কিসের জন্য, বা নিচের দিকে নামছে কিসের জন্য? বিকজ অফ পেরিস্টালসিস, যে খাবারটাকে ধাক্কা মেরে মেরে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার এই অবধি তো? এবার দেখো, ইসোফেগাস যেখানে শেষ হয় সেখানে কি শুরু হয়? স্টমাক শুরু হয়। এটা কি স্টমাক হলো আমি জানি না, ধরে নাও এটা একটা স্টমাক। ঠিক আছে? ইসোফেগাসের মধ্যে কি কোনো ডাইজেশন হচ্ছে? হচ্ছে না। ডাইজেশন মুখে হয়, স্টমাকে হয়, আর স্মল ইন্টেস্টাইনে হয়। ইসোফেগাসটা খালি একটা পাথওয়ের মতো কাজ করে, যে খাবারটাকে নিচের দিকে নামতে সাহায্য করে, তাই তো? একটা টিউবুলার স্ট্রাকচার, যে বোলাসটাকে ফ্যারিংস থেকে স্টমাকের মধ্যে ঢুকিয়ে দেবে। ক্লিয়ার? এবারে ইসোফেগাসের মধ্যে আমরা দুটো স্প্লিন্টার দেখতে পাবো, একটা ইসোফেগাসের উপরের দিকে স্প্লিন্টার দেখতে পাবো, ঠিক আছে, আর একটা ইসোফেগাসের নিচের দিকে স্প্লিন্টার দেখতে পাবো। এই যে ইসোফেগাসের উপরের দিকে যে স্প্লিন্টারটা রয়েছে, ঠিক আছে, এ কি করছে? এ ফ্যারিংস থেকে ইসোফেগাসের খাবারটাকে ঢুকতে দেবে, কিন্তু ইসোফেগাস থেকে ফ্যারিংসের খাবারটাকে যেতে দেবে না। অর্থাৎ স্প্লিন্টার কিসের মতো কাজ করে? ভালভের মতো কাজ করে। ভালভ কি করে? ওয়ান ওয়ে ফ্লো মেইনটেইন করায়, তাই তো? তার মানে যখন বোলাসটা নিচের দিকে নামছে, এই এই যে উপর দিকে যে স্প্লিন্টারটা রয়েছে, এটাকে বলা হয় আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার, বা শর্টে ইউইএস, আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার। আপার মানে উপর দিক, ইসোফেগাসের উপরে, তাই আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার। স্প্লিন্টারটা কোথায় রয়েছে? ইসোফেগাসের আপার সাইডে রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার। বোঝাতে পারছি?
যখন ভোলাসটা নিচের দিকে আসছে, ফ্যারিংস থেকে যখন নিচের দিকে আসছে, এই আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার কি হবে? খুলে যাবে। যেই খুলে যাবে, এই ভোলাসটা কোথায় চলে আসবে? ইসোফেগাসের মধ্যে চলে আসবে। যেই ইসোফেগাসের মধ্যে চলে আসলো, তখন আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার আবার বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? যাতে রিফ্লাক্স না হয়। এই খাবারটা উপর দিয়ে আর দিতে পারে। ভেরি গুড। যাতে ব্যাকফ্লো না হয়, রিফ্লাক্স না হয়, এটা বলে রিফ্লাক্স। তাহলে এই আপার ইসোফেজিয়াল স্প্লিন্টারের কাজ কি? দুটো কাজ। একটা হচ্ছে ইট প্রিভেন্টস রিফ্লাক্স অফ ফুড ফ্রম ইসোফেগাস টু ফ্যারিংস। ইসোফেগাস থেকে ফ্যারিংসের মধ্যে খাবারটাকে উঠতে দেবে না। যদি খাবারটা উপর দিকে উঠে যায়, দেয়ার আর চান্সেস, দেয়ার আর পসিবিলিটিস যে খাবারটা রেসপিরেটরি সিস্টেমের দিকে চলে যেতে পারে, তাই তো? অ্যাসপিরেশন হতে পারে, ফুড অ্যাসপিরেশন হতে পারে, তাই না? সেটা তো হতে দেওয়া যায় না। তাহলে কি করতে হবে? খাওয়াটা যাতে উপর দিকে না ওঠে, তার ব্যাকফ্লো যাতে না হয়, তার রিফ্লাক্স যাতে না হয়, আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার বন্ধ হয়ে যাবে। যেই মুহূর্তে খাওয়াটা ইসোফেগাসে চলে আসলো, আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার বন্ধ হয়ে গেল। বোঝাতে পারলাম? এটা আপার ইসোফেজিয়াল স্প্লিন্টারের একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার কি করবে? হাওয়াকে এই ডাইজেস্টিভ সিস্টেমের দিকে ঢুকতে দেবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার, অর্থাৎ ইসোফেগাসের নিচের দিকে যে স্প্লিন্টারটা রয়েছে, এটাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার বা শর্টে LES। ঠিক আছে, এই লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টারের কাজ কি তোমরা বলো? সেই খাবারকে স্টোমাকের সেটাকে পাচিত করা। কি করা? বুঝলাম না স্যার। খাবারটা স্যার স্টোমাকে ঢোকানো দিচ্ছে, সেটাকে পাচিত করা। লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার কাজ হচ্ছে ইসোফেগাস থেকে এই বোলাসটাকে স্টমাকের মধ্যে ঢুকতে দেবে, কিন্তু গ্যাস্ট্রিক কন্টেন্টের রিফ্লাক্স হতে দেবে না, গ্যাস্ট্রিক কন্টেন্টকে উপর দিকে উঠতে দেবে না। বোঝাতে পারলাম? যেই ইসোফেগাস বেয়ে বোলাসটা নিচের দিকে নামছে, লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার খুলে যাবে। ঠিক আছে, যেই খুলে গেল, এই বোলাসটা কোথায় চলে আসলো? স্টমাকের মধ্যে চলে আসলো। যেই স্টমাকের মধ্যে চলে আসলো, লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার আবার বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? গ্যাস্ট্রিক কন্টেন্টের রিফ্লাক্স অপর দিকে হবে না, গ্যাস্ট্রিক কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে যেতে পারবে না, তার ব্যাকফ্লো হবে না। ক্লিয়ার কি? ক্লিয়ার না স্যার? এখানে একটা কোশ্চেন ছিল। বলো বলো স্যার। তাহলে ও যদি যেতে না দেবে, তাহলে স্যার আমাদের মাঝে মধ্যে অম্বল ডিপে পড়তে স্যার ওখান থেকে তো হয় স্যার? ঠিক। দেখো, অম্বল কি কারণে হচ্ছে, ভমিটিং কি কারণে হচ্ছে, আমাদের ভমিটিং সেন্টার থাকে ব্রেনে, সেগুলো নিয়ে আমরা পরে পড়াশোনা করবো ডিটেলসে। এর সাথে তোমাকে একটা রোগকে আমি রিলেট করতে পারি, তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যেটাকে বলা হয় GERD। GERD, GERD এর পুরো কথা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রো মানে কি? ইট ইজ রিলেটেড টু স্টমাক, তাই তো? ইসোফেজিয়াল মানে ইট ইজ রিলেটেড টু ইসোফেগাস। রিফ্লাক্স মানে কি? উপর দিকে উঠে আসা, তাই তো? মানে গ্যাস্ট্রিক কন্টেন্ট উপর দিকে উঠে আসছে, রিফ্লাক্স হচ্ছে ডিজিজ মানে রোগ। যে রোগে গ্যাস্ট্রিক কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে রিফ্লাক্স হয়, সেই রোগটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এবার তোমার প্রশ্ন হচ্ছে কেন হয়, তাই তো? আচ্ছা, দেখো, এটা আমাদের আজকে আলোচনার বিষয় না, তুমি যদি ইন্টারেস্ট দেখালে আমি তাই তোমায় বলে দিচ্ছি। এই যে গ্যাস্ট্রিক কন্টেন্টের যে উপর দিকে রিফ্লাক্স হচ্ছে, তার যে ব্যাকফ্লো হচ্ছে, জিইআরডি নামক রোগটাতে এটা কেন হচ্ছে? সমস্যাটা কার? ইসোফেগাসের সমস্যা না স্টমাকের সমস্যা? তোমার কি মনে হয় বলো? স্যার আমার মনে হচ্ছে স্যার এটা স্টমাকের কিছু সমস্যা। তোমার মনে হচ্ছে স্টমাকের সমস্যা, আর কারণ কিছু মনে হচ্ছে? স্যার আমারও মনে হচ্ছে স্টমাকের। তোমারও মনে হচ্ছে স্টমাকের সমস্যা। দেখো, এটা উদাহরণ, আমি প্রথম দিন থেকে তোমাদের একটা কথা বলে আসছি, সায়েন্স মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস। ইউ হ্যাভ টু ডেভেলপ ইয়োর কনসেপ্ট। আমরা সাইকেল চালিয়েছি সবাই, সাইকেলের চাকায় হাওয়া করেছি, তাই তো? যখন আমরা টিউবটার মধ্যে হাওয়া করি, তখন কি হয়, পাম্পার থেকে হাওয়াটা কোথায় চলে যায়? টিউবের মধ্যে চলে যায়, তাই না? এবার পাম্প করার সময় তুমি যদি দেখো যে হাওয়াটা যেমন টিউবের মধ্যে যাচ্ছে, টিউব থেকে হাওয়াটা বেরিয়েও আসছে, তাহলে এটা কার সমস্যা? পাম্পারের সমস্যা না সাইকেলের টিউবটার সমস্যা? সাইকেলের পাম্পিনের সমস্যা। তার মানে এই সমস্যাটা না তো পাম্পারের না তো টিউবের, সমস্যাটা হচ্ছে ভালভটার সমস্যা। ভালভটা যদি ঠিক থাকতো, তাহলে কিন্তু হাওয়াটা বেরিয়ে আসতো না। ভালভের কাজ কি? ওয়ান ওয়ে ফ্লো মেইনটেইন করা। হাওয়াটাকে পাম্পারের ভেতর থেকে টিউবের ভেতর যেতে দেবে, কিন্তু টিউবের ভেতর থেকে হাওয়াটাকে বেরোতে দেবে না, তাই তো? তার মানে ভালভের সমস্যাটা আছে বলেই হাওয়াটা যেমন টিউবের ভেতর থেকে এই পাম্পারের ভেতর থেকে টিউবে যাচ্ছে, আবার টিউব থেকে হাওয়াটা বেরিয়ে আসছে। তাহলে তোমায় কি ঠিক কর, মানে সমস্যাটা কোথায়? টিউবের সমস্যা। এখানেও জিনিসটা এই তোমার ভালভের সমস্যা। তাহলে এখানেও জিনিসটা একই রকম। যদি গ্যাস্ট্রিক কন্টেন্ট উপর দিকে ওঠে,
রিফ্লাক্স হয়, এটা তো হওয়ার কথা না। তাহলে হচ্ছে মানে কি, না তো ইসোফেগাসের সমস্যা, না এটা স্টমাকের সমস্যা। তার মানে এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের টোনটা নষ্ট হয়ে গেছে। এই টোনটা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু গ্যাস্ট্রিক কন্টেন্টের রিফ্লাক্স অপর দিকে হতো না। আর যদি গ্যাস্ট্রিক কন্টেন্ট ওপর দিকে চলে আসে রিফ্লাক্সে, তাহলে কি হয়, আমাদের বুক জ্বালা করে, যেটাকে আমরা বলি হার্ট বার্ন, তাই না? এই যে বুক জ্বালা করছে গ্যাস্ট্রিক কন্টেন্ট, কেন জ্বালা করছে, জ্বালাটা করছে কেন? দেখো স্টমাক কন্টেন্ট, গ্যাস্ট্রিক কন্টেন্ট, এর মধ্যে কি রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে রয়েছে। তো আমার স্টমাক সেই অ্যাসিডকে সহ্য করতে পারে, কিন্তু আমার ইসোফেগাস কি সেই অ্যাসিডকে সহ্য করতে পারবে? পারবে না। তাহলে ইসোফেগাসের মধ্যে কি হবে, জ্বালা যন্ত্রণা হবে, যেটাকে আমরা বলছি হার্ট বার্ন, তাই না? আচ্ছা বলো তো, এই যে হার্ট বার্ন বলছি, এই বার্নিং সেন্সেশনটা কি হার্টে হচ্ছে, হৃদয়ে হচ্ছে, না কোথায় হচ্ছে, ইসোফেগাসে হচ্ছে, ইসোফেগাসে হচ্ছে, তাই তো? হৃদয় কখন জ্বলে বলতে পারবে? হার্ট কখন বার্ন করে, হৃদয়ের মধ্যে কখন জ্বালা যন্ত্রণা আসে? না পারলে বলো, জানি না আমি বলে দিচ্ছি। প্রেমে আঘাত খেলে জিআরডি থেকে হৃদয় জ্বলবে না। হৃদয় তখনই জ্বলবে কখন, যখন ছেড়ে দিয়ে চলে যাবে, টাটা বাই বাই হয়ে যাবে, তাই না? তাহলে এই যে বার্নিং সেন্সেশন, এটা ইসোফেগাসে হচ্ছে, এটাকে আমরা লেমেন টার্মে বলি হার্ড বার্ন। ক্লিয়ার? যাই হোক, আমরা আলোচনা থেকে সরে গেলাম, জিআরডি আমাদের আজকে আলোচনার বিষয় ছিল না, তোমরা ইন্টারেস্ট দেখালো না, আমি বললাম। আচ্ছা, খাবারটা ইসোফেগাস থেকে কোথায় ঢুকলো, স্টমাকে ঢুকলো, ঠিক আছে? এবার স্টমাকে কি বেরোয়, গ্যাস্ট্রিক জুস থাকে, তাই তো? এবার যখন খাবারটা স্টমাকের মধ্যে ঢুকলো, এই খাবারটা স্টমাকের মধ্যে গ্যাস্ট্রিক জুসের সাথে ভালো করে মিশবে, এই স্টমাকে মুভমেন্ট হয়, এরকম মুভমেন্ট হয় ভালো করে খাবারটাকে মেশানোর জন্য। এই মুভমেন্টটাকে বলে চার্নিং মুভমেন্ট। এটাকে কি বলে, চার্ন হচ্ছে, খাবারটাকে চার্ন করা হচ্ছে, খাবারটার যে মুভমেন্ট হচ্ছে এটা কি হচ্ছে, চার্নিং হচ্ছে। মানে দেখবে বাড়ি তৈরির সময়, আমি খালি বাড়ি তৈরির উদাহরণ দিয়ে যাচ্ছি, আমি বাড়ি তৈরির সময় ওই যখন ছাদ ঢালাই হয়, দেখেছো একটা মেশিন আনা হয় যার মধ্যে সিমেন্ট দেওয়া হয়, স্টোন চিপ দেওয়া হয়, বালি দেওয়া হয়, জল দেওয়া হয়, সব দিয়ে একসাথে ভালো করে মেশানো হয়, মিক্সচার মেশিন যেটা, তাই না? ওটা কি করে, ওটা সবকটা ইনগ্রেডিয়েন্ট যা যা ওর মধ্যে দেওয়া হয়েছে ওগুলো যাতে ভালো করে মেশে। তাহলে স্টমাকের মধ্যে যে চার্নিং হচ্ছে, এ কি করছে, গ্যাস্ট্রিক জুসের সঙ্গে খাবারটাকে ভালো করে মেশাচ্ছে। বোঝাতে পারলাম? এবার এই যে গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি থাকে, দেখো এই স্টমাকের মধ্যে এক ধরনের সেল থাকে যেগুলোকে বলা হয় প্যারাইটাল সেল। এবার এই প্যারাইটাল সেলস, এই যে প্যারাইটাল সেলস যেগুলো স্টমাকের মধ্যে রয়েছে, এরা কি সিক্রেট করে, এরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে। এরা কি সিক্রেট করে, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন দুটো মিশে গিয়ে কি তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোজেন আয়নকে প্রোটনস বলা হয়, ঠিক আছে? প্রোটন বেরোচ্ছে আর ক্লোরাইড আয়ন বেরোচ্ছে, এরা দুজনে মিশে কি তৈরি করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে। তাহলে স্টমাকের মধ্যে আমরা কি পাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাই। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি, জানি আমরা, ডাইজেশনে সাহায্য করে, এটা তো আমরা জানি। কিন্তু তারও আগে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা কাজ আছে, সেটা কি জানো, যদি এই স্টমাকের মধ্যে জীবাণু প্রবেশ করে যায়, সেই জীবাণুকে নষ্ট করে দেয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? এবার স্টমাকের মধ্যে জীবাণু কিভাবে প্রবেশ করতে পারে, দেখো আমরা যখন রেসপিরেটরি সিস্টেম পড়েছিলাম, আমরা মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স নিয়ে আলোচনা করেছিলাম, যে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে মিউকাসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে চলে আসে, ট্র্যাকিয়া হয়ে বেয়ে বেয়ে উঠলো, ল্যারিংস হয়ে বেয়ে সেটা ইসোফেগাসের মধ্যে চলে আসে, মানে উই আনোয়িংলি সোলো দা মিউকাস, বলেছিলাম না? আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পার ডে 1 থেকে যে 1.5 লিটার মিউকাস তৈরি হয়, এই মিউকাসের কাজ কি,
জীবাণুকে ট্র্যাপ করা, ডাস্ট পার্টিকলসকে ট্র্যাপ করা। এবারে মিউকাসটা আস্তে আস্তে কি হয়, বিকজ অফ দ্য সিলিয়ারি মুভমেন্ট মিউকাসটা রেসপিরেটরি ট্র্যাক থেকে আস্তে আস্তে তার নিচের থেকে উপর দিকে উঠতে লাগে এবং উই আননোইংলি সোয়ালো দ্য মিউকাস। তাহলে ওই যে মিউকাসটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে চলে আসলো সেটা ইসোফেগাসের স্টমাকে নামবে তো, নামবে তো। এবার এই যে মিউকাসটা নামলো রেসপিরেটরি ট্র্যাক থেকে যেটা আসলো ওটা কি শুধু মিউকাস আছে না এই জীবাণুকে ট্র্যাক করে রেখেছে, আটকে রেখেছে? তাহলে সেই জীবাণুগুলোকে নষ্ট করতে হবে। কে নষ্ট করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নষ্ট করবে, তাই তো? আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, খুব খিদে পেলো, দেখলাম একটা পাশে ফুড মানে রাস্তার ধারে যে খাওয়ারের দোকানগুলো থাকে ওখানে ডিম টোস্ট বানাচ্ছে। দাদা একটা জমি একটা ডিম টোস্ট বানান তো দিল, এবার তুমি কি শুধু ডিম টোস্ট খেলে না তার সঙ্গে অনেক জীবাণুও নিলে ভেতরে? কি জীবাণু ঢুকলো, তাই তো? রাস্তার ধারে খাওয়ার বানাচ্ছে, জীবাণু ঢুকলো, তুমি হাত ঠিক করে ধোনি, জীবাণু ঢুকলো, এবারে জীবাণুগুলোকে নষ্ট করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নষ্ট করবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কাজ আমরা জানলাম যে এটা জীবাণুকে নষ্ট করে দিতে সাহায্য করে, ঠিক আছে? এর পাশাপাশি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা কাজ হচ্ছে এটা ডাইজেশনে সাহায্য করে। এবার কিভাবে ডাইজেশনে সাহায্য করে সেটা আমরা শিখে নিই। স্টমাকের মধ্যে আরেক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক চিপ সেল। কি বলা হয়? গ্যাস্ট্রিক চিপ সেল। এই যে গ্যাস্ট্রিক চিপ সেল যেগুলো রয়েছে স্টমাকের মধ্যে, এরা এক ধরনের জিনিস সিক্রেট করে যেটাকে বলা হয় পেপসিনোজেন। কি বলা হয়? পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা কিন্তু এনজাইম না, এটা এনজাইমের আগের ফর্ম, তাই এটাকে বলা হয় প্রো এনজাইম। বোঝাতে পারলাম? এবার এই প্রো এনজাইম অর্থাৎ পেপসিনোজেন স্টমাকের মধ্যে রিলিজ হলো। এবার এই পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসবে তখন এই পেপসিনোজেন কিসে কনভার্ট হয়ে যাবে? পেপসিন নামক এনজাইমে কনভার্ট হয়ে যাবে, পেপসিন। এই পেপসিনটা কি? এই পেপসিনটা হচ্ছে প্রোটিয়েজ বা প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ পেপসিন কি করবে? প্রোটিনকে ভাঙতে সাহায্য করবে। বোঝাতে পারলাম? তাহলে রিলিজ হলো কি ফর্মে? প্রো এনজাইম ফর্মে, এনজাইমের আগের ফর্মে, ঠিক আছে? যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। এই পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এলো তখন এটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে গেল। এই অ্যাক্টিভ ফর্মটা কি? পেপসিন। আর এই পেপসিনটাই হচ্ছে অ্যাকচুয়াল এনজাইম যেটা প্রোটিনকে ভাঙবে। বুঝতে পারলাম? প্রোটিনের এই বড় পলিমারটাকে ভেঙে তার ছোট চেন তৈরি করে দেবে, ক্লিয়ার? ছোট ছোট পেপটাইড তৈরি করে দেবে। পার্শিয়াল ডাইজেশন হলো কিন্তু প্রোটিনের, কমপ্লিট ডাইজেশন হলো না, ঠিক আছে? তাহলে প্রোটিনের কেমি, হ্যাঁ বলো কিছু বলছো? বলছি আপনি যে বললেন যে সমস্ত জীবাণুকে স্যার ওই এসিএল মেরে দেয়, তো এমন তো হতে পারে যে কিছু কিছু জীবাণু হয়তো হয়ে যেতে পারে না? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। যদি সব জীবাণুকেই মেরে দিতে পারতো তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যা হতো না, তাই না? প্রবেশ না করতে পারে, তাই তো? যদি সে বেআইনি ভাবে প্রবেশ করে বর্ডার সিকিউরিটি ফোর্স এর লোকজন কি করবে? তাকে গুলি করে মেরে দেবে, গুলি করে, তাই তো? তারপরেও কি ঢুকছে না? তারপরে যে বর্ডার এপার ওপার হয় না, হয় তো? তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক, এর কাজ হচ্ছে যদি কেউ প্রবেশ করে বেআইনি ভাবে প্রবেশ করে তাকে নষ্ট করে দেওয়া। তার পাশেও তো কিছু জিনিস থাকে যেগুলো ঢুকে যায়, খাবারের সঙ্গে তো তার আসে, আসে তো, হয় না? আমাদের হয় না, আমরা কুলকুল করে জলের মতো পানি পানি এড়ে ছেড়ে যাই অনেক সময়, বিছানা থেকে উঠতেই পারছে না, কিছু উড়ে বাপে পেটের মধ্যে, পেটের মধ্যে এমন অবস্থা পাচ্ছ না, যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, হয় তো? তার মানে কি? তার মানে এ পুরোটাকে শেষ করতে পারলো না, কিছু ঢুকে গেছে যেটাকে এ শেষ করতে পারলো না, হতেই পারে। আমি তোমাকে ইন জেনারেল বলছি, এখন রোগ নিয়ে আলোচনা করছি না, আমরা রোগের জন্য একটা আলাদা দিন রাখবো যখন আমরা রোগ নিয়ে আলোচনা করব। কি রোগ হচ্ছে, কেন হচ্ছে, তার ইটিওলজি কি, কারণ কি, তার ডায়ালিসিস কি, তার ট্রিটমেন্ট কি, আমরা পরে পড়বো, এখন আমরা সবে বেসিকটা জানছি, ঠিক আছে? কত ডিটেলসে যেতে গেলে আমরা টাইমের মধ্যে শেষ করতে পারবো না। যাই হোক, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করলাম, কি দেখলাম,
পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসবে তখন এই ইনঅ্যাকটিভ পেপসিনোজেন উইল গেট কনভার্টেড টু অ্যাকটিভ পেপসিন। এই পেপসিন কি করবে? প্রোটিনকে ডাইজেস্ট করাতে সাহায্য করবে। তাহলে প্রোটিনের কেমিক্যাল ডাইজেশন কোথায় শুরু হলো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, প্রোটিনের কেমিক্যাল ডাইজেশন কোথায় শুরু হলো? মুখে না স্টমাকে? স্টমাকে। মুখে কোনো প্রোটিনের কেমিক্যাল ডাইজেশন কিন্তু হয়নি। মুখে কি হয়েছিল? প্রধানত কার্বোহাইড্রেট আর সামান্য কিছু লিপিডস। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা ইনফ্যান্টের ক্ষেত্রে কি হয়, ইনফ্যান্ট আমি ইনফ্যান্টের কথা বলছি, ধরো বড়দের অ্যাডাল্টসদের কথা বলছি না, ইনফ্যান্টদের স্টমাকে আমরা আরেক ধরনের এনজাইমের প্রভাব দেখব, সেটাকে বলা হয় রেনিন। রেনিন কি? রেনিন হচ্ছে এমন এক ধরনের প্রোটিনকে ভাঙার এনজাইম, এমন এক ধরনের প্রোটিওলাইটিক এনজাইম যেটা মিল্ক প্রোটিনকে ডাইজেস্ট করাতে সাহায্য করে। বোঝাতে পারলাম? তাহলে রেনিনের প্রভাব আমরা কোথায় দেখবো? ইনফ্যান্টদের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমরা এখন অতটা ডিটেইলসে যাচ্ছি না, আমরা একজন অ্যাডাল্ট হিউম্যানকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে আমরা পেপসিন দেখলাম স্টমাকের মধ্যে, পেপসিনের প্রভাব দেখলাম যে প্রোটিনকে ডাইজেস্ট করতে সাহায্য করছে। তাহলে কেমিক্যাল ডাইজেশন অফ প্রোটিন স্টার্টস ইন স্টমাক, ঠিক আছে? এবং স্টমাকের মধ্যে প্রধানত যেটা ডাইজেশন হয় সেটা হচ্ছে প্রোটিন। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে গ্যাস্ট্রিক চিপসেলস যেগুলো স্টমাকের মধ্যে রয়েছে, এরা আরেক ধরনের এনজাইম ছাড়ে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক লাইপেজ। কি বলা হয়? গ্যাস্ট্রিক লাইপেজ। এই লাইপেজ নাম শুনে কি বুঝতে পারছি, এরা কাকে ডাইজেস্ট করাবে? লিপিডসকে। লিপিডসকে ডাইজেস্ট করাতে সাহায্য করবে, তাই তো? আচ্ছা, মুখের মধ্যে আমরা কি দেখেছিলাম? লিঙ্গুয়াল লাইপেজ, তাই না? আর কি বলেছিলাম? মুখের মধ্যে লিপিড ডাইজেশন করার পরে এই লিঙ্গুয়াল লাইপেজের কিছুটা চুয়ে চুয়ে নেমে আসবে ইসোফেগাস দিয়ে, নেমে স্টমাকে চলে আসবে, তাই তো? তাহলে স্টমাকে আমরা লিঙ্গুয়াল লাইপেজেরও কিছুটা প্রভাব দেখব, লিঙ্গুয়াল লাইপেজেরও প্রভাব দেখব, ঠিক আছে? তাহলে প্রধানত গ্যাস্ট্রিক লাইপেজ আর কিছু সামান্য লিঙ্গুয়াল লাইপেজ, এরা দুজন মিলে কি করবে? দুটোই লাইপেজ, এরা কি করবে? লিপিডস এর কেমিক্যাল ডাইজেশন করাবে। বোঝাতে পারলাম? যদিও স্টমাকের মধ্যে লিপিডের কেমিক্যাল ডাইজেশন হয় কিন্তু সেটা অতি সামান্য, অতি সামান্য। স্টমাকের মধ্যে প্রধানত কিসের কেমিক্যাল ডাইজেশন হয়? প্রোটিনের। প্রোটিনের, প্রোটিনের বড় মলিকিউল ভেঙে ছোট ছোট পেপটাইডে কনভার্ট হয়ে গেল। একদম তো কমপ্লিট করে না, পার্শিয়াল কেমিক্যাল ডাইজেশন হচ্ছে, ঠিক আছে? আমরা দেখব যে কমপ্লিট কেমিক্যাল ডাইজেশন কোথায় হবে, স্মল ইন্টেস্টাইনে এসে। যা যা ভাঙার এখানে ভেঙে গেল আর ভাঙতে পারলো না, সেগুলো কোথায় এসে ভাঙবে? তার অ্যাবজর্বেবল ফর্ম অফ দি স্মল ইন্টেস্টাইনে, সেখানে এখন আমরা আসিনি। এই অবধি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই স্টমাকের মধ্যে কার্বোহাইড্রেটের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না, স্টমাকের মধ্যে কার্বোহাইড্রেটের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না। কেন জানো? কারণ কার্বোহাইড্রেটের কেমিক্যাল ডাইজেশন করার জন্য যে এনজাইমগুলোর প্রয়োজন, তারা এতটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারে না, তারা এতটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে এক্সিস্ট করতে পারে না। বোঝাতে পারলাম? স্টমাকের পিএইচ কত জানো? 1.5 to 2। স্টমাকের পিএইচ হচ্ছে 1.5 to 2, তার মানে কি? এটা হাইলি অ্যাসিডিক, এটা হাইলি অ্যাসিডিক। নিউট্রাল পিএইচ কত? নিউট্রাল কত? 7। সেভেনের থেকে যত নিচে নামবে 6-5, তার মানে কি? তার মানে অ্যাসিডিক নেচার বাড়ছে, আর যত ওপর দিকে যাবে 7-এর থেকে 8-9, তার মানে কি? অ্যালকালাইন নেচার বাড়ছে। 7-এর থেকে যত বাড়বে তত অ্যালকালাইন নেচার বাড়ছে, আর 7-এর থেকে যত কমবে তত অ্যাসিডিক নেচার বাড়ছে। তাহলে 7 হচ্ছে নিউট্রাল, সেখানে স্টমাকের পিএইচ কত? 1.5 to 2, তার মানে কি? এটা হাইলি অ্যাসিডিক। এখানে সেই জন্য কার্বোহাইড্রেটকে যে এনজাইমগুলো ডাইজেস্ট করতে সাহায্য করে, অ্যামাইলোলাইটিক এনজাইম বা অ্যামাইলেজ, তারা কিন্তু স্টমাকের এখানে এর কোনো প্রভাব আমরা দেখতে পাবো না। ক্লিয়ার? তাই স্টমাকে কার্বোহাইড্রেটের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না। বোঝাতে পারলাম কি পারলাম না? মুখের পিএইচ কত জানো? মুখের পিএইচ, মুখের মধ্যে পিএইচ হচ্ছে 6.8, তার মানে এটা অ্যাসিডিক না অ্যালকালাইন না নিউট্রাল? সাত হচ্ছে নিউট্রাল, তাই তো? তার মানে অলমোস্ট নিউট্রালের কাছাকাছি, তাই না? অলমোস্ট নিউট্রালের কাছাকাছি, তাই এরকম এরকম এনভায়রনমেন্টে, এরকম এনভায়রনমেন্টে অ্যামাইলোলাইটিক এনজাইম বা অ্যামাইলেজ কাজ করতে পারবে,
কিন্তু এতটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যামাইলেজ কাজ করতে পারবে না, সেই জন্য স্টমাকের মধ্যে আমরা কার্বোহাইড্রেটের কোনো কেমিক্যাল ডাইজেশন দেখতে পাবো না। অ্যাম আই মেকিং মাই সেলফ ক্লিয়ার? স্টমাকের মধ্যে যেহেতু অ্যাসিডিক এনভায়রনমেন্ট এতটা বেশি, এতটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, সেই জন্য এখানে কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার কোনো এনজাইম অর্থাৎ অ্যামাইলেজ এখানে কাজ করতে পারবে না। এটাই কারণ যে স্টমাকের মধ্যে কেন কার্বোহাইড্রেটের কেমিক্যাল ডাইজেশন হয় না। বোঝাতে পারলাম? তাহলে স্টমাকের মধ্যে আমরা কিসের কেমিক্যাল ডাইজেশন হতে দেখছি? প্রোটিনের আর লাইপিড, লিপিডস, তাই না? এই উত্তরটাকে আমরা আরেকটু ভালোভাবে বলতে পারি তো যে প্রোটিন আর লিপিড স্যার, না আরেকটু ভালোভাবে বলতে পারি তো যে প্রধানত প্রোটিনের কেমিক্যাল ডাইজেশন হচ্ছে, তার পাশাপাশি সামান্য কিছু লিপিডস এর কেমিক্যাল ডাইজেশন হচ্ছে, কিন্তু কার্বোহাইড্রেটের কোনো কেমিক্যাল ডাইজেশন স্টমাকে হচ্ছে না। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমি এটা বুঝি, এবার আমরা স্টমাকে নিচে যাব। আচ্ছা, এটা বোঝার আরেকটা জিনিস বলে দিই, এই যে লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টার যেটা বলেছিলাম না, এর আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক স্প্লিন্টার, এর আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক স্প্লিন্টার। এটার কারণ হচ্ছে এই যে স্টমাকের এই যে রিজিয়নটা, এটাকে বলা হয় কার্ডিয়া, এটাকে বলা হয় কার্ডিয়া। বোঝাতে পারলাম? স্প্লিন্টারটা কোথায় রয়েছে? এই কার্ডিয়া রিজিয়নের কাছে রয়েছে, সেই জন্য এই লোয়ার ইসোফেজিয়াল স্প্লিন্টারটা অনেক সময় কার্ডিয়াক স্প্লিন্টার বলা হয়। বোঝাতে পারলাম? হুম হুম। আচ্ছা, স্টমাকের কি 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 রিজিয়ন রয়েছে আমরা জানি? স্টমাকের কি কি রিজিয়ন, এটা তো কার্ডিয়া বুঝে গেলাম, এই জায়গাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফান্ডাস, এটাকে কি বলা হয়? ফান্ডাস। ঠিক আছে, সবথেকে বড় যে রিজিয়ন এটা, এটাকে বলা হয় বডি, বডি অফ দ্য স্টমাক। আর তারপরে রিজিয়নটাকে কি বলা হয়? পাইলোরিক রিজিয়ন, পাইলোরিক রিজিয়ন মানে এই শেষের দিকটা হচ্ছে পাইলোরিক রিজিয়ন। এবার এটাকে যদি আরো আমরা ভাগ করি, আরো স্পেসিফাই করি, তাহলে এই যে জায়গাটা, এটাকে বলা হবে পাইলোরিক এনট্রাম, আর পেছন দিকটাকে বলা হবে পাইলোরাস। এই যে দাগ দিলাম, এটা হচ্ছে পাইলোরিক এনট্রাম, পাইলোরিক এনট্রাম, পাইলোরিক এনট্রাম। আর তার পেছনে এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো পাইলোরাস, পাইলোরাস। তাহলে স্টমাকের কটা রিজিয়ন আমরা জানলাম? স্টমাকের চারটে রিজিয়ন জানলাম, কি কি? একটা হচ্ছে কার্ডিয়া, একটা ফান্ডাস, একটা বডি, আর একটা হচ্ছে পাইলোরিক রিজিয়ন, তাই তো? এবার পাইলোরিক রিজিয়নকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, সামনের দিকেরটাকে আমরা বলছি পাইলোরিক এনট্রাম, আর পেছন দিকেরটাকে আমরা বলছি পাইলোরাস। বোঝাতে পারলাম কি পারলাম না? এবার এই পাইলোরিক রিজিয়ন আর স্মল ইন্টেস্টাইন যেখানে শুরু হচ্ছে, এখানেও আমরা এক ধরনের স্প্লিন্টার দেখতে পাবো। এই স্প্লিন্টারটাকে বলা হয় পাইলোরিক স্প্লিন্টার। কি বলা হয়? উল্টো দিকে আসতে দেবে না, তাই তো? পাইলোরিক স্প্লিন্টারের কাজ কি বলো? চেষ্টা করো নিচের দিকে বা শেষ প্রান্তে প্রেরণ করা, শেষ প্রান্ত বলে না, পাইলোরিক স্প্লিন্টার স্টমাক থেকে তার গ্যাস্ট্রিক কন্টেন্ট যেটা রয়েছে সেটাকে স্মল ইন্টেস্টাইনে ঢুকতে দেবে, কিন্তু ইন্টেস্টিনাল কন্টেন্টকে স্টমাকে আসতে দেবে না। বুঝতে পারলাম না? বুঝলে এখনো বলো। এই যে স্টমাকের মধ্যে যে কন্টেন্ট যেটা রয়েছে, এটা মোটামুটি কতক্ষণ থাকে একটা স্টমাকে জানো? 4 থেকে 5 ঘন্টা, 4 to 5 hours। এবার সব ক্ষেত্রে যে 4 থেকে 5 ঘন্টা এটা না, লিকুইড হলে একরকম সময় লাগে, সলিড ফুড হলে একরকম সময় লাগে, মোটামুটি তোমাদের স্ট্যান্ডার্ডে জেনে রেখে দাও, মোটামুটি এটা ইট টেকস 4 to 5 hours। ঠিক আছে, 4 থেকে 5 ঘন্টা স্টমাকে খাবারটা থাকছে। ঠিক আছে, এই পাইলোরিক স্প্লিন্টার কি করছে? মাঝে মধ্যে খুলছে, এই গ্যাস্ট্রিক কন্টেন্টকে স্মল ইন্টেস্টাইনে পাঠিয়ে দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলছে, গ্যাস্ট্রিক কন্টেন্টকে স্মল ইন্টেস্টাইনে পাঠিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে পাইলোরিক স্প্লিন্টার কি করছে? গ্যাস্ট্রিক কন্টেন্টকে স্মল ইন্টেস্টাইনে ঢুকতে দিচ্ছে, কিন্তু স্মল ইন্টেস্টাইনের ব্যাকফ্লো, স্মল ইন্টেস্টাইন থেকে ব্যাকফ্লো করে সেই ইন্টেস্টিনাল কন্টেন্টকে স্টমাকে আসতে দেবে না, ওয়ান ওয়ে ফ্লো মেইনটেইন করবে। ক্লিয়ার? হ্যাঁ।
তাহলে এবার আমি এটা মুছি আবার স্মল ইন্টেস্টাইনে আসি। হ্যাঁ স্যার, চলো বোঝা যাচ্ছে কি? হ্যাঁ। এটা ইসোফেগাস, এটা স্টমাক। এই স্টমাক যেখানে শেষ হলো এখানে কি শুরু হচ্ছে? স্মল ইন্টেস্টাইন, তাই তো? প্রথমে একটা সি এর মধ্যে এরকম ঘুরবে, তারপরে কি হবে? তারপরে আমরা দেখবো যে একটা হাইলি কয়েলড একটা টিউবুলার স্ট্রাকচার, হাইলি কয়েলড, ঠিক আছে? এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ক্লিয়ার? স্মল ইন্টেস্টাইনের তিনটে রিজিয়ন। প্রথম যে সি এর মতো যে জায়গাটা হচ্ছে, সি এর মতো দেখতে পাচ্ছি, এরকম সি এর মতো একটা জায়গা, এটাকে বলা হয় ডিওডেনাম। এটাকে কি বলা হয়? ডিওডেনাম। মাঝের যে অংশটা সেটাকে বলা হয় জেজুনাম। আর একদম শেষের যে অংশটা সেটাকে বলা হয় ইলিয়াম। তাহলে স্মল ইন্টেস্টাইনের তিনটে রিজিয়ন কি কি? ডিওডেনাম, জেজুনাম এন্ড ইলিয়াম। বোঝাতে পারলাম? আচ্ছা, স্মল ইন্টেস্টাইন যেখানে শেষ হবে সেখান থেকে কি শুরু হবে? লার্জ ইন্টেস্টাইন শুরু হবে, তাই তো? স্মল ইন্টেস্টাইন যেখানে শেষ হলো সেখান থেকে কি শুরু হবে? লার্জ ইন্টেস্টাইন শুরু হবে, তাই না? আচ্ছা, এবার লম্বাটা আমি যদি দেখি, আমি যদি লেন্থ মাপি, লম্বায় কোনটা বড়, স্মল ইন্টেস্টাইন বড় না লার্জ ইন্টেস্টাইন বড়? স্মল ইন্টেস্টাইন লম্বায় বড় না লার্জ ইন্টেস্টাইন লম্বায় বড়? স্মল ইন্টেস্টাইন লম্বায় বড়। বাবা, তোমরা সায়েন্সের ছেলে, এত কেন ভাবতে হচ্ছে? লম্বায় স্মল ইন্টেস্টাইন অনেক বড় অ্যাজ কম্পেয়ার টু লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের মাপ কত আমরা জানি? 5 ফিট লার্জ ইন্টেস্টাইন। আর স্মল ইন্টেস্টাইনের মাপ কত, লম্বার কথা বলছি, কত জানো? 18 থেকে 20 ফিট, 18 to 20 ফিট। কোথায় 5 ফিট আর কোথায় 18 থেকে 20 ফিট? তাহলে কোনটা বেশি লম্বা? স্মল ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইন যদি লম্বা হয় তাহলে আমরা কে স্মল বলছি কেন? হোয়াই দিস ইজ কল স্মল? তার কারণ হচ্ছে আমরা যদি লার্জ ইন্টেস্টাইন দেখি, লার্জ ইন্টেস্টাইনটার ডায়ামিটার অনেক বেশি, তার লিউমেনটা অনেক মোটা, কিন্তু স্মল ইন্টেস্টাইনের লিউমেনটা হচ্ছে ছোট, তার ডায়ামিটারটা কম, তাই এটাকে স্মল ইন্টেস্টাইন বলা হচ্ছে। বোঝাতে পারলাম? শুধু তাই না, এটা এতটা লম্বা কিন্তু যেহেতু এটা পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে একটা স্মল স্পেসের মধ্যে, সে নিজেকে ধরে রাখতে পেরেছে, তাই না? আগেকার দিনে টেলিফোনের তার মনে আছে, এরকম কয়েল স্ট্রাকচার ছিল, কয়েল ওয়্যার ছিল, এরকম পেছানো পেছানো স্পাইরাল, তাই না? যদি তুমি ঘরের একটা কোণে ধরো, আমি যদি ঘরের একটা কোণে ধরি, এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাবে, যেই ছেড়ে দেবো ছোট্ট একটা জায়গায় চলে আসবে, তাই তো? কেন? যেহেতু কয়েল স্ট্রাকচার, এই স্মল ইন্টেস্টাইনটা সেরকম পেঁচিয়ে 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 একটা স্মল স্পেসের মধ্যে রয়ে গেছে, ক্লিয়ার? এবার কি হয় দেখো, এই যে স্মল ইন্টেস্টাইনের যে প্রথম পার্টে ডিওডেনাম, এখানে কি আসে? এখানে বাইল এসে পড়ে। বাইল কোথা থেকে আসে? লিভার থেকে আসে। ধরো এটা লিভারে গেছি, এই লিভারে কি তৈরি হয়? বাইল তৈরি হয়, তাই না? আমি জানি না নেটওয়ার্ক ইস্যু আছে কিনা, তোমাদের কথা যদি শুনতে না পাই আমার একটাই মনে হবে যে নেটওয়ার্ক ইস্যু আছে, কালকের মতো ক্লাসটা আবার তাহলে আমাদের বন্ধ করে দিতে হবে। এই লিভারের মধ্যে কি তৈরি হয়? যাচ্ছে না, কারণ তোমরা মিউট করে রেখেছো। এবার তোমরা মিউট করে কথা বলে আনমিউট করতে করতে কথাটা তোমাদের আমার অবধি আর পৌঁছাচ্ছে না, মিউট অবস্থায় থাকতেই তোমরা কথাটা বলে দিচ্ছ। একটু আনমিউট করে রাখো। এ দেখো, লিভারে কি তৈরি হয়? বাইল তৈরি হয়। সেই বাইল কোথায় স্টোর হয় এবং কনসেন্ট্রেটেড হয়? গল ব্লাডারে, আমরা জানি, তাই তো? আচ্ছা, এবার কি হয়, এই বাইল এসে কোথায় পড়ে? লিভার আর গল ব্লাডার থেকে বাইল এসে কোথায় পড়ে? ডিওডেনামে পড়ে, ডিওডেনামে পড়ে। আর ডিওডেনামে এখানে আমরা কি আছে জানি? এই যে সি জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, এই সি আর এই এরকম কোন একটা জায়গায় এখানে কি রয়েছে? প্যানক্রিয়াস রয়েছে, আমরা জানি না, যেটা ডিওডেনামের আন্ডার এরকম কভার করে, এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াস থেকে কি আসে? প্যানক্রিয়াটিক জুস আসে, সেটাও এসে এই ডিওডেনামের মধ্যে পড়বে, তাই তো? আমরা জানি, তাহলে লিভার এবং গল ব্লাডার থেকে বাইল এসে ডিওডেনামে পড়ছে, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস এসে ডিওডেনামের মধ্যে পড়ছে, ক্লিয়ার? জিনিসটা কেমন হয় দেখো, আমি এখানে একটা ছবিটা আঁকছি। এটা ধরো লিভার,
লিভার কি লার্জেস্ট গ্ল্যান্ড এটা আমরা জানি তো এই ধরো দুটো লোব ঠিক আছে এই দুটো লোব থেকে ডাক বেরোচ্ছে এই যে ডাকটা বেরোলো এই ডাকটাকে কি বলা হয় এই যে ডাকটা এটা হেপাটিক ডাক তাই না আর এটা গল ব্লাডার গল ব্লাডার থেকে যে ডাকটা বেরোয় এটাকে কি বলা হয় সিস্টিক ডাক তাই তো এটা হচ্ছে হেপাটিক ডাক এটা হেপাটিক ডাক হেপাটিক কথাটা কোথা থেকে আসছে লিভার থেকে আসছে তাই না হেপাটিক ডাক আর এটা হচ্ছে গল ব্লাডার গল ব্লাডার থেকে এই যে ডাকটা আসছে এটা কি সিস্টিক ডাক সিস্টিক ডাক ঠিক আছে এই হেপাটিক ডাকটা সিস্টিক ডাকটা সব জায়গায় মিশে যাবে মিশে গিয়ে বাইলের জন্য একটা কমন ডাক তৈরি করেছে এটাকে কি বলে কমন বাইল ডাক বুঝাতে পারছি কমন বাইল ডাক কেন কমন বাইল ডাক বলছে কারণ এই যে ডাকটা এ লিভার থেকে বাইল কে এনে ফেলছে আবার গল ব্লাডার থেকে বাইল কে এনে ফেলছে এটা কমন এটা লিভার আর গল ব্লাডার দুটোর জন্যই কমন তাই এটা কমন বাইল ডাক তাই তো এবার প্যানক্রিয়াস থেকে কি আসছে প্যানক্রিয়াটিক ডাক্ট আসছে এটা যদি প্যানক্রিয়াস হয় প্যানক্রিয়াস থেকে কি আসছে প্যানক্রিয়াটিক ডাক্ট এটা প্যানক্রিয়াটিক ডাক্ট প্যানক্রিয়াটিক ডাক্ট আসছে বোঝাতে পারছি এবার এই প্যানক্রিয়াটিক ডাক আর কমন বাইল ডাক এই সব জায়গায় মিশে গিয়ে একটা কমন ডাক তৈরি করছে ছবিটা দেখো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো এই যে ডাকটা তৈরি হলো এটাকে বলে অ্যাম্পিউলা অফ ওয়াটার কি বলা হয় অ্যাম্পিউলা অফ ওয়াটার ঠিক আছে আচ্ছা মানে হেপাটিক মানে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক হেপাটো প্যানক্রিয়াটিক ডাকটা বলা হয় কেন যেহেতু লিভার এবং প্যানক্রিয়াটিক ডাক দুটো একসাথে এসে লিভারের ডাক এবং প্যানক্রিয়াটিক ডাক একসাথে মিশে গেছে এটাকে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে অ্যাম্পিউলা অফ ওয়াটার আমি লিখে দিচ্ছি অ্যাম্পিউলা অফ ওয়াটার ঠিক আছে এবার দেখবো এই যে হ্যাঁ বলো আচ্ছা বলুন ঠিক আছে আচ্ছা এবার এই যে কমন বাইল ডাক এই বাইল ডাকটা এখানে আমরা একটা স্প্লিন্টার দেখতে পাবো আছে আবার এই প্যানক্রিয়াটিক ডাক এখানেও আমরা একটা স্প্লিন্টার দেখতে পাবো আছে ঠিক আছে আবার এই দুটো ডাক যখন একসাথে মিশে গেল আমরা এখানেও একটা স্প্লিন্টার দেখতে পাবো আছে ঠিক আছে তাহলে বাইল ডাকতে যে স্প্লিন্টার এটাকে আমরা কি বলবো স্প্লিন্টার অফ বাইল ডাক ঠিক আছে বা বাইল ডাক স্প্লিন্টার প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে যে স্প্লিন্টার আছে এটাকে আমরা কি বলবো প্যানক্রিয়াটিক ডাক স্প্লিন্টার বা স্প্লিন্টার অফ প্যানক্রিয়াটিক ডাক ক্লিয়ার কিন্তু এই যে অ্যাম্পিউলা ওয়াটার এই যে কমন যে পাইপটা এসে গেল কমন যে টিউবুলার স্ট্রাকচার এসে গেল এখানে যে স্প্লিন্টারটা রয়েছে এটাকে আমরা বলবো স্প্লিন্টার অফ ওডি এটাকে আমরা কি বলবো স্প্লিন্টার অফ ওডি ক্লিয়ার এরা আলটিমেটলি কি করবে এই কমন বাইল ডাক্টর এখানে যে স্প্লিন্টারটা আছে এর কাজ কি এর কাজ হচ্ছে বাইলকে কন্ট্রোল করবে কতটা বাইল এসে পড়বে তাই তো প্যানক্রিয়াটিক ডাক্টে যে স্প্লিন্টারটা আছে এর কাজ কি এ প্যানক্রিয়াটিক জুস কতটা আসবে সেটাকে কন্ট্রোল করবে তাই তো আর স্প্লিন্টার অফ ওডি কি করবে এ দুটোকেই কন্ট্রোল করবে তাই তো এবার আলটিমেটলি এই অ্যাম্পিউলা ওয়াটার গিয়ে কোথায় খুলবে ডিওডেনামের মধ্যে খুলবে এবার এটা হচ্ছে ডিওডেনাম বোঝাতে পারছি ডিওডেনামের মধ্যে এসে বাইল এবং প্যানক্রিয়াটিক জুস একসাথে এসে পড়বে ক্লিয়ার না ক্লিয়ার নাই অবধি ঠিক আছে এই যে জায়গাটা এটাকে বলা হয় মেজর ডিওডেনাম প্যাপিলি এই জায়গাটাকে কি বলে মেজর ডিওডেনাম প্যাপিলি ঠিক আছে ডিওডেনাম প্যাপিলা প্যাপিলা অ্যাকচুয়ালি মানে সিঙ্গুলার প্যাপিলা মেজর ডিওডেনাম প্যাপিলা মেজর ডিওডেনাম প্যাপিলা ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমরা কি দেখছি লিভার এবং গল ব্লাডার থেকে বাইল এসে ডিওডেনামে পড়ছে এবং প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস এসে কোথায় পড়ছে ডিওডেনামে পড়ছে এই অবধি পরিষ্কার কি পরিষ্কার না এই জিনিসটাকে ছোট করে আমি এখানে এঁকেছিলাম তাই তো এটাকে আমি ম্যাগনিফাই করেছি এখানে তাহলে পাশটা আমি মুছবো তোমাদের শব্দ পাচ্ছি না কেন বুঝতে অসুবিধা হচ্ছে স্যার বুঝলেন স্যার এখানে আমার এখানে স্যার অ্যাকচুয়ালি সিভের জন্য মাইক যুক্ত ওই জন্য মাঝে মধ্যে একটু আমাকে মিউট করতে হচ্ছে হচ্ছে তো ওই জন্য আপনি যখন জিজ্ঞেস করছেন তখন মিউট করতে ফেলতে হবে না না সেটা তুমি করো কিন্তু আমার কথাটা কি তোমার কাছে পরিষ্কার পৌঁছাচ্ছে
এবার তাহলে স্টমাক থেকে যখন গ্যাস্ট্রিক কন্টেন্টটা এসে এই ডিওডোরামের মধ্যে পড়বে, তখন এই গ্যাস্ট্রিক কন্টেন্টটা কি হাইলি অ্যাসিডিক না অ্যালকালাইন, কি মনে হয় বলো? যেহেতু স্টমাক থেকে বেরোচ্ছে, স্টমাকের এনভায়রনমেন্টটা কি অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তো হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তাহলে এই যে স্টমাকের যে খাবারটা যে মিশে গেল একসাথে, এই যে থকথকে যে জিনিসটা তৈরি হলো, এটাকে কি বলা হয়? কাইম বলা হয়। কাইম কি বলা হয়? কাইম। এই যে কাইমটা, এটা তো হাইলি অ্যাসিডিক, তাই তো? সেটাই তো ডিওডোরামের মধ্যে এসে ঢুকবে, তাই না? তাহলে এই কাইমটা যখন ডিওডোরামের মধ্যে ঢুকলো, তখন কি ঢুকলো? একটা হাইলি অ্যাসিডিক কন্টেন্ট ঢুকলো, কাইম ঢুকলো, যেটা হাইলি অ্যাসিডিক। এবারে ডিওডোরামের মধ্যে যখন বাইল এসে পড়বে, এই বাইলটা কি অ্যালকালাইন? অ্যালকালাইন। প্যানক্রিয়াটিক জুস যেটা আসছে সেটা কি? সেটাও অ্যালকালাইন। তাহলে অ্যাসিডিক কন্টেন্টের মধ্যে যখন অ্যালকালি এসে পড়বে, তখন তার অ্যাসিডিক নেচার কি কিছুটা কমবে কি কমবে না? স্টমাক থেকে যেটা আসছে হাইলি অ্যাসিডিক, তাই তো? এবার তার মধ্যে বাইল এসে পড়ছে এবং প্যানক্রিয়াটিক জুস এসে পড়ছে, এই বাইলটাও অ্যালকালাইন, প্যানক্রিয়াটিক জুসটাও অ্যালকালাইন। তাহলে এই যে কাইনটা যেটা ঢুকলো ডিওডোরামের মধ্যে, সেটা কি কিছুটা হলো তার অ্যাসিডিক নেচারটা কমাবে? তো কমবে। শুধু তাই না, এই ডিওডোরামের মধ্যে আরেক ধরনের গ্ল্যান্ড থাকে, যেটাকে বলে ব্রুনার্স গ্ল্যান্ড। ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড কোথায় থাকে? এই ব্রুনার্স গ্ল্যান্ড প্রধানত ডিওডোরামে থাকে, সামান্য কিছু জেজু নামেও থাকে, ঠিক আছে? এই ব্রুনার্স গ্ল্যান্ড কি করে, এরা মানে এরাও অ্যালকালাইন সিক্রেশন এই ডিওডোরামের মধ্যে ছাড়ছে বা স্মল ইন্টেস্টাইনের মধ্যে ছাড়ছে। তাহলে বাইলের অ্যালকালাইন, বাইলের নেচার হচ্ছে অ্যালকালাইন, প্যানক্রিয়াটিক জুস সেটাও অ্যালকালাইন, আর ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন সেটাও অ্যালকালাইন। এই সবগুলো যখন এই কাইমের সঙ্গে মিশবে, তখন কাইমের অ্যাসিডিক নেচার অনেকটা কমে যাবে। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার, ঠিক আছে। এই স্টমাকের মধ্যে পিএইচ কত বলেছিলাম? 1.5 to 2 1.5 1.5 to 2 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 1.5 to 2
স্লাইটলি অ্যাসিডিক, তাই না? আমরা ছোটবেলা থেকে আমাদের একটা কনসেপ্ট ডেভেলপ হয়েছিল কি যে স্টমাক হচ্ছে অ্যাসিডিক, যে স্মল ইন্টেস্টাইন হয়ে গেল সেটা অ্যালকালাইন হয়ে গেল। জিনিসটা সেরকম না, হট করে তো অ্যালকালাইন হবে না, আস্তে আস্তে অ্যালকালাইন হবে। এই অ্যালকালাইন সিক্রেশন গুলো মিশবে, তারপরে তো এই যে কন্টেন্টটা যেটা আছে সেটা তখন আস্তে আস্তে অ্যালকালাইনের দিকে যাবে। তাহলে স্টমাকে ছিল হাইলি অ্যাসিডিক, যখন ডিওডোনামে ঢুকলো জিনিসটা তখন অ্যালকালাইন সিক্রেশন গুলো তার সঙ্গে মিশলো, মিশার পরে কি হলো এই অ্যাসিডিক নেচারটা অনেকটা কমে গেল। 1.5 থেকে 2 অবধি যেটা ছিল সেটা 6 অবধি উঠে এসেছে, মানে অলমোস্ট নিউট্রালের কাছাকাছি চলে এসেছে। বুঝাতে পারলাম? মানে অ্যাসিডিক নেচারটা তার কমলো কিন্তু পুরোপুরি কিন্তু নিউট্রাল বা অ্যালকালাইন হয়নি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা যখন আরো পাস করবে তখন দেখবো এটা 6 থেকে আরো বেড়ে যাবে, তখন এটা 6 থেকে আরো বেড়ে যাবে। জেজুনাম এবং ইলিয়ামের ক্ষেত্রে আমরা পিএইচ দেখব, জেজুনাম এবং ইলিয়ামের ক্ষেত্রে পিএইচ হচ্ছে 7-8। তার মানে কি? নিউট্রাল টু অ্যালকালাইন। বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ স্যার। এই অবধি পরিষ্কার কি পরিষ্কার না? ইমালসিফিকেশন করাতে সাহায্য করে। ইমালসিফিকেশন মানে কি আমরা জানি? হোয়াট ডু ইউ মিন বাই ইমালসিফিকেশন অফ লিপিডস? ইমালসিফিকেশন করতে
সেটাই তো তোমাকে জিজ্ঞেস করছি, তোমাদেরকে জিজ্ঞেস করছি, যদি না জানো বলো আমি বলে দিচ্ছি। ধরো এটা একটা বালতি, এটা একটা বালতি বা কোনো কন্টেনার, ঠিক আছে, এর মধ্যে জল রয়েছে, ছবিটা দেখা যাচ্ছে, এর মধ্যে জল রয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে ধরো একটা লিপিডের একটা বড় ড্রপ, এই ড্রপটা কি জলের মধ্যে গুলবে না ভেসে থাকবে? ভেসে থাকবে, তাই না? লিপিড, লিপিড কি, লিপিড সলিউবল না তো, হ্যাঁ সলিউবল না তো, এটা জলের উপরে ভেসে থাকবে। এই যে লিপিডের যে বড় ড্রপ, এটাকে আমি যদি কাটি ঢুকি এর উপরে ঝাঁকাই, কাটি ঢুকে জোরে জোরে আমি এটাকে ঝাঁকাতে লাগলাম, তাহলে কি হয়ে যাবে, এই বড় ড্রপটা ভেঙে গিয়ে ছোট ছোট ড্রপলেটে কনভার্ট হয়ে যাবে, তাই না? এটাকে বলা হয় ইমালসিফিকেশন। বাইল কি করছে, বাইল লিপিডের বড় ড্রপটাকে ইমালসিফাই করে দিচ্ছে, মানে ছোট ছোট ড্রপলেটে ভেঙে দিচ্ছে, যাতে লিপিডকে ডাইজেস্ট করার এনজাইমগুলোর প্রভাব এর উপর আরো ভালোভাবে পড়তে পারে, মানে লিপিডের ডাইজেশন যাতে আরো ভালো হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বাইল হেল্পস ইন ইমালসিফিকেশন অফ লিপিডস, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার প্যানক্রিয়াস থেকে কি আসবে, প্যানক্রিয়াটিক জুস আসবে। এবারে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আমরা কি দেখবো, কি রয়েছে এর মধ্যে, এনজাইমস এবং প্রোএনজাইমসের মিক্সচার থাকবে এবং তার সঙ্গে অ্যালকালাইন সিক্রেশন থাকবে, ঠিক আছে। প্যানক্রিয়াসের দুরকম কাজ, একটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন রয়েছে, একটা হচ্ছে এক্সোক্রাইন ফাংশন রয়েছে। এন্ডোক্রাইন ফাংশন কে করবে, তার এন্ডোক্রাইন সেলস গুলো করবে, অর্থাৎ যারা হরমোনস কে ছাড়বে, আমরা সেটা নিয়ে পড়বো যখন আমরা এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে পড়বো, ঠিক আছে। কিন্তু এখন আমরা যেটা দেখবো তার এক্সোক্রাইন ফাংশন দেখবো। এবারে প্যানক্রিয়াসের মধ্যে এক বিশেষ ধরনের কোষ থাকে যাদেরকে বলা হয় অ্যাসিনার সেলস। কি বলা হয়? অ্যাসিনার সেলস। এই অ্যাসিনার সেলস কি রিলিজ করে জানো, কি ছাড়ে? এরা এনজাইমস এবং প্রোএনজাইমস ছাড়ে, মানে এনজাইম ছাড়ছে, ডাইজেস্টিভ এনজাইম ছাড়ছে এবং এনজাইমের আগের ফর্ম কিছু এরকম কিছু জিনিস ছাড়ছে। কি কি ছাড়ছে আমরা পরে আলোচনা করব। এগুলো হচ্ছে প্যানক্রিয়াসের অ্যাসিনার সেলস ছাড়ে, ঠিক আছে। আর প্যানক্রিয়াসের এই যে ডাক্ট যেটা রয়েছে, এই ডাক্টের কিছু সেলস রয়েছে যেগুলোকে বলা হয় ডাক্টাল সেল, ডাক্টাল সেলস। এই ডাক্টের যে সেল, এই ডাক্টাল সেলস কি ছাড়ে, এরা বাইকার্বনেটস ছাড়ে। যেহেতু এরা বাইকার্বনেটস ছাড়ে, সেই জন্য প্যানক্রিয়াটিক জুস যেটা আসছে সেটা অ্যালকালাইন, তাই তো? বাইকার্বনেট থাকার জন্য কি হয়ে যাচ্ছে, প্যানক্রিয়াটিক জুসটা অ্যালকালাইন হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখব যে এই অ্যাসিনার সেলস যেগুলো রয়েছে প্যানক্রিয়াসের, এরা কি কি এনজাইম এবং প্রোএনজাইম রিলিজ করছে। তাহলে এই অবধি মুছি, এগুলো মুছি। দেখো এই যে প্যানক্রিয়াস থেকে যে এনজাইম যেগুলো আসছে সেগুলো কি কি এনজাইম আসছে, কারোর একটা নয়েজ আসছে, প্রচন্ড নয়েজ আসছে। আমার শব্দ কি যাচ্ছে তোমাদের কাছে ঠিক করে? একটু আটকে যাচ্ছে, যার নয়েজ আসছে সে একটু মিউট করো, তাহলে আমার শব্দটা পরিষ্কার ভাবে যাবে। প্যানক্রিয়াস থেকে কার্বোহাইড্রেট কে ডাইজেস্ট করার জন্য যে এনজাইম প্যানক্রিয়াস প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থাকে তাকে বলা হয় অ্যামিলোপসিন, তাকে বলা হয় অ্যামিলোপসিন, ঠিক আছে। এই অ্যামিলোপসিন কি, অ্যামিলোপসিন হচ্ছে এক ধরনের অ্যামাইলেজ। অ্যামাইলেজ এর কাজ কি, অ্যামাইলেজ এর কাজ হচ্ছে পলিস্যাকারাইড কে ভেঙে কত অবধি নিয়ে আসবে, ডাইস্যাকারাইড অবধি নিয়ে আসবে, ডাইস্যাকারাইড নিয়ে আসবে। তাহলে অ্যামিলোপসিন কি করবে, অ্যামিলোপসিন পলিস্যাকারাইড কে ভেঙে কত অবধি নিয়ে আসবে, ডাইস্যাকারাইড অবধি নিয়ে আসবে। মানে অ্যামিলোপসিন কি, অ্যামিলোপসিন হচ্ছে আ টাইপ অফ অ্যামাইলেজ, আ টাইপ অফ অ্যামাইলোলাইটিক এনজাইম। বোঝাতে পারলাম? এটা স্মল ইন্টেস্টাইনে পড়বে, অ্যামিলোপসিনের কাজ আমরা পাবো। তাহলে স্মল ইন্টেস্টাইনে আমরা কি দেখলাম, কার্বোহাইড্রেটের পার্শিয়াল ডাইজেশন হচ্ছে, পার্শিয়াল, কারণ কত দিনই আসছে, ডাইস্যাকারাইড অফ দিনই আসছে, পার্শিয়াল, পার্শিয়াল, কারণ ডাইস্যাকারাইড ফর্মে অবজার্ভ হবে না, কোন ফর্মে অবজার্ভ হবে, মনোস্যাকারাইড ফর্মে, তাই তো? মনোস্যাকারাইড যখন ভেঙে যাবে পুরো ফুল হবে, তাই তো, তখনই সেটা অবজার্ভ হবে। তাহলে অ্যামিলোপসিন কি করছে, পলিস্যাকারাইড কে ভেঙে ডাইস্যাকারাইড অফ দিনই আসছে, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড কে ভেঙে ডাইস্যাকারাইড অফ দিনই আসছে। মুখের মধ্যে আমরা যেটা
যেটাকে দেখেছিলাম টায়ালিন বা সালাইভারি অ্যামাইলেজ ওটাও পলিস্যাকারাইডকে ভেঙে ডাইস্যাকারাইড অবধি নিয়ে আসছে। মানে আমরা যদি স্টার্চ খাই, স্টার্চকে ভাঙতে 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 কত অবধি নিয়ে আসছে, মল্টোজ অবধি নিয়ে আসছে, তারপরে আর ভাঙতে পারছে না, মল্টোজটা ডাইস্যাকারাইড, তাকে ভেঙে গ্লুকোজ অবধি নিয়ে যেতে পারছে না। সেটা ইন্টেস্টাইনের কিছু সিক্রেশন দেখবো, তার মধ্যে কিছু এনজাইম আছে তারা করছে, সেটা পরে আসবো। এই অবধি বুঝলাম? প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুস আসছে তার মধ্যে কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার কি এনজাইম আসছে, অ্যামিলোপসিন। অ্যামিলোপসিন কি করছে, স্টার্চকে ভেঙে মল্টোজ অবধি নিয়ে আসছে, পলিস্যাকারাইডকে ভেঙে ডাইস্যাকারাইড অবধি নিয়ে আসছে। এই অবধি বুঝতে পারলাম কি পারলাম না সেটা আগে বলো। আচ্ছা, এর পাশাপাশি প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আরেক ধরনের এনজাইম আসছে যেটাকে বলে ট্রাইয়াসিল গ্লিসারল লাইপেজ। ট্রাইয়াসিল গ্লিসারল লাইপেজ, এই যে ট্রাইয়াসিল গ্লিসারল লাইপেজ, এটা কি ধরনের এনজাইম, নাম থেকে বুঝতে পারছি লাইপেজ, মানে এটা কাকে ভাঙবে, লিপিডস কে ভাঙবে, তাই তো? লাইপেজ মানে কি, লাইপোলাইটিক এনজাইম, লাইপেজ লিপিডস কে ভাঙছে, তাই তো? এই এনজাইম কোন ধরনের লিপিড কে ভাঙছে, ট্রাইয়াসিল গ্লিসারল নামক লিপিড কে ভাঙছে। এই ট্রাইয়াসিল গ্লিসারলটা অ্যাকচুয়ালি কি জানো, যেটাকে আমরা ট্রাইগ্লিসারাইড বলি, শর্টে টিজিএল বলে লিখলাম, ট্রাইগ্লিসারাইড। আমরা শুনেছি না ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইড একটা লিপিড, তাই তো? যখন এই ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমাদের মেজর ডায়েটারি লিপিড যেটা আমরা কনজিউম করি, আমরা তো লিপিড যখন কনজিউম করি মেজর যে ডায়েটারি লিপিড আমরা কনজিউম করি সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এবার আমরা ধরো ট্রাইগ্লিসারাইড কনজিউম করলাম, তার উপরে বাইল তার প্রভাব ফেললো, এবার বাইলের ফলে কি হবে, লিপিডের কি হবে, ইমালসিফিকেশন হয়ে যাবে, তাই তো? তাহলে ট্রাইগ্লিসারাইডটা কি হয়ে যাবে, ইমালসিফাইড হয়ে যাবে। তাহলে এই ইমালসিফাইড ট্রাইগ্লিসারাইড, ইমালসিফাইড ট্রাইগ্লিসারাইডের উপরে যখন এই ট্রাইঅ্যাসিল গ্লিসারল লাইপেজ তার প্রভাব ফেলবে, তখন এই ইমালসিফাইড ট্রাইগ্লিসারাইড ভেঙে গিয়ে কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। অর্থাৎ তার অ্যাবজর্বেবল ফর্ম অবধি নিয়ে চলে গেল। এই অবধি কি আমরা বুঝতে পারলাম কি পারলাম না? মানে ইমালসিফাইড ট্রাইগ্লিসারাইড কেন বলছি, আমরা ট্রাইগ্লিসারাইড কনজিউম করেছি, তার উপরে বাইল তার প্রভাব বিস্তার করেছে, পরে ট্রাইগ্লিসারাইডকে ইমালসিফাই করে দিয়েছে। এই যে ইমালসিফাই হয়ে গেল, সেই যে ট্রাইগ্লিসারাইড, ইমালসিফাইড ট্রাইগ্লিসারাইড, তার উপরে ট্রাইঅ্যাসিল গ্লিসারল লাইপেজ নামক এনজাইম প্রভাব বিস্তার করলো, যার ফলে এই ইমালসিফাইড ট্রাইগ্লিসারাইড ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে দিল। আর এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এটা হচ্ছে অ্যাবজর্বেবল ফর্ম অফ লিপিডস। বোঝাতে পারলাম? তাহলে আমরা কি দেখলাম, প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুস আসছে তার মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেশনের এনজাইম পেলাম, আমরা লিপিড ডাইজেশনের এনজাইম পেলাম, তাই তো? এর পাশাপাশি আমরা দেখব এই প্যানক্রিয়াটিক জুসের মধ্যে প্রোটিন ডাইজেশনের কিছু প্রো এনজাইম রিলিজ হবে। প্রো এনজাইম মানে এনজাইম ফর্মে হবে না, তার ইনঅ্যাকটিভ ফর্মে হবে, সেটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে এসে সেটা এনজাইমে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার পড়াশোনা করে নিই যে আমরা কি কি প্রো এনজাইম প্রোটিন ডাইজেশনের জন্য পাবো এই প্যানক্রিয়াটিক জুসের মধ্যে, এটা বুঝবো। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে প্যানক্রিয়াস থেকে প্রোটিন ডাইজেশনের জন্য যে প্রো এনজাইম গুলো আসবে তার নাম হচ্ছে ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, ঠিক আছে, প্রো কার্বক্সিপেপটিডেজ, কার্বক্সিপেপটিডেজ, এগুলো সব হচ্ছে প্রো এনজাইম। প্রো এনজাইম মানে কি, এগুলো সব হচ্ছে প্রো এনজাইম। প্রো এনজাইম মানে কি, এনজাইমের আগের ফর্ম, ইনঅ্যাক্টিভ ফর্ম, তাই তো? এরা কনভার্ট হয় এনজাইম তৈরি করবে, এরা কনভার্ট হয় এনজাইমে, মানে এরা কনভার্ট হবে এনজাইমে তার অ্যাক্টিভ ফর্মে। ক্লিয়ার? আচ্ছা, এবার যখন এরা যখন এই প্যানক্রিয়াস থেকে সে স্মল ইন্টেস্টাইনে পড়লো, এই ট্রিপসিনোজেন কি করবে, স্মল ইন্টেস্টাইনে ঢোকার পরে, ডিওডেনামে ঢোকার পরে, ডিওডেনাম থেকে এক ধরনের এনজাইম ডিওডেনাম ছাড়বে, যেটাকে বলা হয় এন্টারোকাইনেজ।
কি বলা হয়? এন্টারোকাইনেস। এই এন্টারোকাইনেস কে ছাড়ছে? স্মল ইন্টেস্টাইন ছাড়ছে, ডিওডেনাম ছাড়ছে। ক্লিয়ার? এবার এই ট্রিপসিনোজেন যখন এন্টারোকাইনেসের সংস্পর্শে আসলো, ট্রিপসিনোজেন যখন এন্টারোকাইনেসের সংস্পর্শে আসলো, এই যে ইনঅ্যাকটিভ ফর্ম প্রোএনজাইম, এই ট্রিপসিনোজেন এন্টারোকাইনেসের সংস্পর্শে এসে এটার অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এনজাইমে কনভার্ট হয়ে যাবে, যেটাকে বলা হয় ট্রিপসিন। ক্লিয়ার? এই ট্রিপসিনটাকে প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিএজ, এরা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, স্মল ইন্টেস্টাইনের মধ্যে ট্রিপসিন তৈরি হয়ে গেল কিন্তু, তাই তো? এবার এই যে কাইমোট্রিপসিনোজেন যেটা আসছিল এখান থেকে, কাইমোট্রিপসিনোজেন এ তখন কি হবে, এখানে তো ট্রিপসিন তৈরি হয়ে গেছে, এ তখন ট্রিপসিনের সংস্পর্শে চলে আসবে। এই যখন ট্রিপসিনের সংস্পর্শে আসলো, এই কাইমোট্রিপসিনোজেন তখন কিসে কনভার্ট হয়ে যাবে? কাইমোট্রিপসিন। বোঝাতে পারছি? তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে গেল, এটা ছিল প্রোএনজাইম, ইনঅ্যাক্টিভ ফর্ম কাইমোট্রিপসিনোজেন। এই কাইমোট্রিপসিনোজেন যখন ট্রিপসিনের সংস্পর্শে আসলো, ও তখন তার অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে গেল, যেটা হচ্ছে কাইমোট্রিপসিন, এটাও প্রোটিওলাইটিক এনজাইম। ক্লিয়ার? ঠিক একইভাবে এই প্রো কার্বক্সি পেপটিডেজ, এটাও হচ্ছে প্রোএনজাইম, ইনঅ্যাক্টিভ ফর্ম। এ যখন ট্রিপসিনের সংস্পর্শে আসবে, এই প্রো কার্বক্সি পেপটিডেজ, এ তখন কার্বক্সি পেপটিডেজে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ না না? তার মানে এই যে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থেকে যে প্রোটিন ডাইজেশন করার জন্য যেগুলো আসছিল, সেগুলো কিন্তু এনজাইম ফর্মে আসছিল না, এরা প্রো এনজাইম ফর্মে আসছিল। ওরা স্মল ইন্টেস্টাইনে ঢোকার পরে, ডিওডেনামের মধ্যে ঢোকার পরে এরা এনজাইমে কনভার্ট হয়ে যাবে। Am I making myself clear? Yes, sir. এটা তো গেল, এই অবধি আমরা বুঝলাম। এবার স্মল ইন্টেস্টাইন নিজে কিছু সিক্রেট করবে, খুব সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ কিন্তু সিক্রেট করবে, কিছু অ্যালকালাইন সিক্রেশন সিক্রেট করবে, যার মধ্যে প্রচুর আমরা এনজাইমস পাবো। ঠিক আছে, এই যে স্মল ইন্টেস্টাইন যে জিনিসটাকে সিক্রেট করছে, সেটাকে বলা হয় সাকাস এন্টারিকাস। ঠিক আছে, আমি এটা বুঝি, বুঝবো? উত্তর আসছে না কেন? ইন্টেস্টিনাল সিক্রেশন। ঠিক আছে, ইন্টেস্টাইন যে লিকুইডটাকে সিক্রেট করে, এর মধ্যে জল রয়েছে, এর মধ্যে অ্যালকালাইন সিক্রেশন করানোর জন্য কিছু জিনিস রয়েছে, এর মধ্যে এনজাইমস রয়েছে প্রচুর, যেমন এর মধ্যে প্রোটিন ডাইজেশনের কিছু এনজাইমের মিক্সচার আছে, আর মিক্সচার প্রোটিএজেস আমরা পাবো। ঠিক আছে, যেটাকে বলা হয় এরিপসিন, যেটাকে বলা হয় এরিপসিন। এরিপসিন মানে কি? এরিপসিন কিছু না, এরিপসিন হচ্ছে আ মিক্সচার অফ প্রোটিএজেস, প্রোটিন ডাইজেস্ট করার এনজাইমের মিক্সচারকে বলা হয় এরিপসিন। বোঝাতে পারলাম কি পারলাম না? কি কি হতে পারে? যেমন ডাইপেপটিডেজ হতে পারে, ডাইপেপটিডেজ অ্যামাইনোপেপটিডেজ। এগুলো কি? এগুলো হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করার এনজাইম, প্রোটিনকে ডাইজেস্ট করার এনজাইম। যেমন ডাইপেপটিডেজ, নাম থেকেই বুঝতে পারছি, এই ডাইপেপটিডেজ কি করবে, ডাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেবে। বুঝাতে পারলাম? ধরো একটা ডাইপেপটাইড, অর্থাৎ দুখানা অ্যামাইনো অ্যাসিড জুড়ে থাকা একটা প্রোটিনের চেন, পেপটাইড, কি পেপটাইড, যেখানে দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে রয়েছে, ডাইপেপটাইড, এটাকে ভেঙে ইন্ডিভিজুয়াল দুটো অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিল, তাহলে এর অ্যাবজর্পশনটা ভালো হবে কি হবে না, তাই তো? তারপরে এই ডাইপেপটিডেজ কি করছে, ডাইপেপটাইডকে ভেঙে ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিচ্ছে। এই ডাইপেপটিডেজ অ্যামাইনো পেপটিডেজ এগুলো হচ্ছে সব প্রোটিএজ, এর মিক্সচারটাকে বলা হয় এরিপসিন। ঠিক আছে, এর পাশাপাশি কি পাওয়া যায়, এর পাশাপাশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার কিছু এনজাইম,
যেগুলো কি দেখেছিলাম আমরা এতক্ষণ কার্বোহাইড্রেটের ডাইজেশন কত অব্দি হয়েছিল, পলিপেপটাইড কে ভেঙে কত অব্দি নিয়ে আসা হয়েছিল, ডাইপেপটাইড অব্দি, তাই তো? এই পলিপেপটাইড বলছে দাদা বাবা, এতক্ষণ বক্তাচার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, পলিস্যাকারাইড কে ভেঙে কত অব্দি নিয়ে আসা হয়েছিল, ডাইস্যাকারাইড অব্দি নিয়ে আসা হয়েছিল। কিন্তু ডাইস্যাকারাইড কি অ্যাবজর্ব হয়, হয় না? সেটাকে মনোস্যাকারাইড, ভেরি গুড, সেটাকে মনোস্যাকারাইড অব্দি ভাঙতে হবে। তাহলে এখানে আমরা কি দেখবো, এই সাক্কা সেন্ট্রিফিক এর মধ্যে এই ডাইস্যাকারাইড কে ভাঙারও কিছু এনজাইমস থাকবে, ক্লিয়ার? যেটাকে বলা হয় ডাইস্যাকারাইডেজেস, ডাইস্যাকারাইডেজেস, নাম থেকেই বুঝতে পারছি ডাইস্যাকারাইডেজেস মানে ডাইস্যাকারাইড কে ভাঙছে, ঠিক আছে? ঠিক আছে, যেমন মল্টেজ, মল্টেজ নাম থেকে বুঝতে পারছি এস, এস যাতে যে শব্দের পেছনে এস থাকবে বুঝবে সেটা এনজাইম, মল্টেজ, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ল্যাকটেজ, ল্যাকটেজ, ঠিক আছে, সুক্রেজ, এই যে এনজাইম গুলো মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, এরা কি করছে, এরা ডাইস্যাকারাইড কে ভেঙে তার ইন্ডিভিজুয়াল মনোস্যাকারাইডে কনভার্ট করে দিচ্ছে, ক্লিয়ার? এই মল্টেজ কাকে ভাঙছে, মল্টেজ মল্টোজ কে ভাঙছে, মল্টোজ, এই মল্টোজ কি ডাইস্যাকারাইড, তাই তো? কি দিয়ে তৈরি, দুখানা গ্লুকোজ দিয়ে তৈরি, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, তাই না? তাহলে মল্টোজ কে মল্টেজ ভেঙে কি তৈরি করছে, ইন্ডিভিজুয়াল দুটো গ্লুকোজ তৈরি করে দিচ্ছে, বোঝাতে পারলাম? গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে এবার কি অ্যাবজর্ব হবে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে যখন দুটো ইন্ডিভিজুয়াল গ্লুকোজে ভাগ হয়ে গেল, তাই তো? এই যে মল্টোজ, এটাকে বলে মল্ট সুগার, মল্ট সুগার, তাকে ভেঙে দুটো ইন্ডিভিজুয়াল গ্লুকোজে ভেঙে দিল হচ্ছে মল্টেজ নামক ডাইস্যাকারাইডেজ, ঠিক আছে? আচ্ছা, এবার ল্যাকটেজ, ল্যাকটেজ কি করছে, ল্যাকটোজ কে ভাঙছে, ল্যাকটোজ, ল্যাকটোজ কি মিল্ক সুগার, তাই তো? কি কি নিয়ে তৈরি, দুটো মনোস্যাকারাইড নিয়ে তৈরি, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে গ্যালাকটোজ, আমরা জানি, তাই তো? এই ল্যাকটোজ কে ল্যাকটেজ ভেঙে কি তৈরি করে দেবে, একটা গ্লুকোজ এবং একটা গ্যালাকটোজ ভেঙে দেবে, অর্থাৎ গ্লুকোজ প্লাস গ্যালাকটোজ, বোঝাতে পারলাম? তাহলে কি এটা ডাইজেশন, এটা অ্যাবজর্পশন সম্ভব? এই ল্যাকটোজ হচ্ছে মিল্ক সুগার, আমরা দুধের মধ্যে যে সুগারটা পাই, তাই তো? আচ্ছা, এবার সুক্রেজ, নাম থেকেই বুঝতে পারছি সুক্রেজ কাকে ভাঙবে, সুক্রোজ কে ভাঙবে, সুক্রোজ, সুক্রোজ মানে আমরা যে চিনি খাই, যে চিনিগুলো খাই, টেবিল টেবিল সুগার যেগুলো, সেটা হচ্ছে সুক্রোজ। এটা কি নিয়ে তৈরি, এটা একটা গ্লুকোজ একটা ফ্রাক্টোজ নিয়ে তৈরি, তাই না? তাহলে সুক্রেজ কি করবে, এই সুক্রেজ এই সুক্রোজ কে ভেঙে একটা গ্লুকোজ এবং একটা ফ্রাক্টোজ ভেঙে দেবে, মানে গ্লুকোজ প্লাস ফ্রাক্টোজ, বোঝাতে পারলাম? তাহলে আমরা কি দেখলাম, যে ডাইস্যাকারাইড ভেঙে ইন্ডিভিজুয়াল মনোস্যাকারাইডে কনভার্ট হয়ে গেল, তাই তো? যেহেতু মনোস্যাকারাইডে কনভার্ট হয়ে গেল, তাহলে তার অ্যাবজর্পশন সুন্দরভাবে হয়ে যাবে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে, ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমাদের পুরো ডাইজেশন কমপ্লিট কোথায় হয়ে গেল, স্মল ইন্টেস্টাইন হয়ে গেল, যা যা ভাঙতে 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 পার্শিয়াল ডাইজেশন হয়ে যে জিনিসগুলো স্মল ইন্টেস্টাইনে পৌঁছালো, স্মল ইন্টেস্টাইনে পৌঁছানোর পরে তার কমপ্লিট ডাইজেশন হয়ে গেল। এবার যেটা হবে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে সেটার অ্যাবজর্পশন হবে। তাহলে কি ডাইজেশন অব দি আমাদের কাছে পরিষ্কার? তাহলে আমি এবার অ্যাবজর্পশনে যাব। হ্যাঁ স্যার, পরিষ্কার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলো তো, আমাদের এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা, স্টমাক, ইন্টেস্টাইন, এরাও তো মিউকাস তৈরি করে, এরাও তো মিউকাস, দেখো মিউকাস দরকার, মিউকাস দরকার, এই যে স্টমাকের যে লাইনিং, এই যে অ্যাসিড রয়েছে, এই অ্যাসিড থেকে বাঁচানোর জন্য তো একটা মিউকাস, মিউকাস লাইনিং তো দরকার, তাই না? বোঝাতে পারছি? কেটে কেটে গেল বলছি, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমরা যেমন মিউকাস তৈরি হতে দেখেছিলাম, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে মিউকাস তৈরি হয়, তাই তো? যেমন স্টমাকের মধ্যে মিউকাস তৈরি হচ্ছে, ইন্টেস্টাইনের মধ্যে মিউকাস তৈরি হচ্ছে, মিউকাস কি করে, ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে প্রোটেক্টেড রাখে। স্টমাকের মধ্যে মিউকাস লাইনিং আছে বলে
সেটা অ্যাসিডের হাত থেকে বাঁচছে, তাই না? অ্যাসিড কি হাইলি কোরোসিভ, তো তার থেকে তো স্টমাককে বাঁচাতে হবে, তার জন্য একটা মিউকাস লাইনিং দরকার, তার জন্য মিউকাস লাইনিং দরকার। এই যে মিউকাস তৈরি করছে স্টমাকের মধ্যে, কে মিউকাস তৈরি করছে, কোন ধরনের সেল, নাম জানো? মিউকাস নেক সেলস, মিউকাস নেক সেলস, ঠিক আছে? মিউকাস নেক সেলস, ঠিক আছে? এরা কি করছে, এরা স্টমাকের মধ্যে মিউকাসকে সিক্রেট করছে। কিন্তু ইন্টেস্টাইনের মধ্যে যে মিউকাস তৈরি হচ্ছে, যে সিক্রেট করছে, সেই সেলগুলোকে বলা হয় গবলেট সেলস। সেই সেলগুলোকে কি বলা হয়? গবলেট সেলস। ক্লিয়ার? যাই হোক, আমরা টপিক থেকে সরে গেলাম, হঠাৎ মনে হলো একটু বলি, বলে দিলাম। আমরা তাহলে ডাইজেশন আমরা বুঝলাম, তাই তো? এবার আমরা অ্যাবজর্পশনে আসছি, এটা তাহলে বুঝি? তাহলে কমপ্লিট ডাইজেশন আমরা কোথায় দেখলাম? কোথায় হয়ে গেল? স্মল ইন্টেস্টাইনের মধ্যে হয়ে গেল। এবার এই ডাইজেস্টেড ফুড গুলো, ঠিক আছে, যত স্মল ইন্টেস্টাইন পাস করবে তত সেগুলো অ্যাবজর্ব হতে 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 যাবে। ক্লিয়ার? ভগবান কেন স্মল ইন্টেস্টাইন কে এতটা লম্বা বানিয়েছে, 18 থেকে 20 ফিট অব্দি বানিয়েছে, বলতে পারবে? ছোট তো বানাতে পারতো, 5 ফিট বানাতে পারতো, তো লার্জ ইন্টেস্টাইনের মতো 5 ফিট তো বানাতে পারতো, 2 ফিট তো বানাতে পারতো, কেন এত লম্বা বানিয়েছে? এর কারণ হচ্ছে পেরিস্টালসিস এর কারণে যত এই খাবারটা সামনের দিকে এগোবে স্মল ইন্টেস্টাইনের, তত তার থেকে নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব হতে হতে যাবে। স্মল ইন্টেস্টাইন তার তত খাবারগুলোকে শুষে নেবে, অ্যাবজর্ব করে নেবে। বোঝাতে পারছি? যদি এটা ছোট হতো, যদি এটা ছোট হতো তাহলে খাবারটা ঢুকতো আর স্মল ইন্টেস্টাইন শেষ হয়ে যেত, তাই না? অল্প একটু সময় পেতো খাবারের নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করার। যেহেতু এটা অনেকটা লম্বা, তাই অনেক সময় ধরে এই খাবারটা পাস হচ্ছে, তাহলে যতটা পরিমাণ নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করা দরকার সেই পর্যাপ্ত পরিমাণ সময়টা কিন্তু পাচ্ছে আমাদের শরীর নিউট্রিয়েন্টস গুলোকে অ্যাবজর্ব করার জন্য। বোঝাতে পারছি? সেই জন্য স্মল ইন্টেস্টাইন 18 থেকে 20 ফিট অব্দি লম্বা। বুঝতে কারোর অসুবিধা থাকলে আমাকে বলো। এবার অ্যাবজর্ব হচ্ছে কি করে? ধরো আমি স্মল ইন্টেস্টাইনের একটা পার্টকে আমি কেটে নিলাম, এখানে একটা কাঁচি দিয়ে কাটলাম, এখানে একটা কাঁচি দিয়ে কাটলাম, ঠিক আছে? এই পার্টটাকে আমি ধরো কেটে নিলাম, কেটে এটাকে এবার আমি ম্যাগনিফাই করে বড় করে দেখাই যে কি থাকে এর ভেতরে। বুঝিয়ে এটা বলে, বোঝা যাচ্ছে তো? স্মল ইন্টেস্টাইনের এই পার্টটাকে আমি কেটে নেবো বললাম, এইটুকু আমি কেটে নিচ্ছি, দুপাশে কাঁচি লাগিয়ে আমি কেটে দিলাম, ঠিক আছে? এবারে দেখি যে ভিতরে কি আছে। ওটাকে আমি বড় করে আঁকছি, এটা আমি কি আঁকলাম? স্মল ইন্টেস্টাইনে যে পার্টটাকে আমি কেটে নিয়েছি সেটা, এদিকে একটা কেটেছি, এদিকে একটা কেটেছি, এটা এই টিউবটাকে আমি একটু বার করে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবারে স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা এরকম আঙুলের মতো প্রজেকশনস দেখতে পাবো, আঙুলের মতো প্রজেকশনস দেখতে পাবো। দেখো তো দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে, তাই তো? এই যে আঙুলের মতো প্রজেকশনস, এগুলোকে বলা হয় ভিল্লাই। সিঙ্গুলারে ভিল্লাস, প্লুরালে ভিল্লাই। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা অনেকগুলো ভিল্লাই দেখতে পাচ্ছি, তাই না? এবারে এই ভিল্লাইগুলোর গায়ে আমরা এখানে দেখবো কিছু কোষ আছে, কিছু কোষ, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে ভিল্লাই। সিঙ্গুলার হচ্ছে ভিল্লাস, প্লুরালে ভিল্লাই। কিছু কোষ আছে, এই কোষগুলোকে কি বলা হয়? এই কোষগুলোকে বলা হয় এন্টারোসাইটস। এই কোষগুলোকে কি বলা হয়? এন্টারোসাইটস। আমি লিখে দিচ্ছি, এন্টারোসাইটস, এন্টারোসাইটস। সাইট কথার মানে হচ্ছে সেল, এন্টারোসাইটস। এই এন্টারোসাইটস গুলো কি করে? এরা অ্যাবজর্পটিভ সেল, এরা অ্যাবজর্পশন করাতে সাহায্য করে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এরা অ্যাবজর্পশন করাতে সাহায্য করে। তার মানে যখন খাবারটা এখান দিয়ে পাস করবে তার নিউট্রিয়েন্টস গুলোকে কি অ্যাবজর্ব করে দেবে? এই এন্টারোসাইটস গুলো অ্যাবজর্ব করে দেবে। ক্লিয়ার? এবার এই ভিল্লাস গুলোর আমরা যদি আরো ডিটেলস একটু আলোচনা করি, এই ভিল্লাই গুলোর গায়ে আমরা দেখবো সরু সরু এরকম চুলের মতো স্ট্রাকচার রয়েছে, সরু সরু চুলের মতো স্ট্রাকচার, ঠিক আছে?
যে চুলের মতো স্ট্রাকচারস গুলো একটা ব্রাশের মতো অ্যাপিয়ারেন্স দিয়েছে, ব্রাশ ব্রাশের মতো লাগছে না, তাই এটাকে বলা হয় ব্রাশ বর্ডার্স। এই চুলের মতো এই যে সরু সরু স্ট্রাকচারস গুলো এগুলোকে বলা হয় মাইক্রোভিল্লাই। কি বলা হয়? মাইক্রোভিল্লাই। মাইক্রোভিল্লাই, এই মাইক্রোভিল্লাই গুলো কি করেছে, এর সারফেস এরিয়াটা আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, সারফেস এরিয়া আরো বাড়িয়ে দিয়েছে। এই চুলের মতো জিনিসগুলো হচ্ছে মাইক্রোভিল্লাই। এবার কি হয় দেখো, যখন খাবারটা এখান থেকে পাস করছে তখন এই এন্টারোসাইটস গুলো কি করবে, খাবার গুলো থেকে নিউট্রিয়েন্টস গুলোকে অ্যাবজর্ব করে নেবে, তাই তো? অ্যাবজর্ব করে পাঠাবে কোথায়, পাঠাবে কোথায়? এই ভিল্লাই গুলোর মধ্যে আমরা দেখবো এর ভেতর দিয়ে ব্লাড ক্যাপিলারিজ গেছে। আমরা কি দেখছি, এর ভেতর দিয়ে কি গেছে, ব্লাড ক্যাপিলারিজ, ব্লাড ক্যাপিলারিজ, ঠিক আছে, ব্লাড ক্যাপিলারিজ গেছে, ঠিক আছে। একদিক দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আসছে, সেই ব্লাডটা অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পিক আপ করছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে ক্যাপিলারিজ, এর মধ্যে দিয়ে তো আমরা কি বইছে, ব্লাড বইছে, বোঝাতে পারলাম? এবার যখন প্রোটিন ভেঙে গেল তার অ্যাবজর্বেবল ফর্মে চলে আসলো, অ্যামাইনো অ্যাসিডে চলে আসলো, সেটা কি, ওয়াটার সলিউবল, তাই তো? তাহলে প্রোটিন কি হবে, অ্যাবজর্ব হয় অ্যামাইনো অ্যাসিড ফর্মে, অ্যাবজর্ব হয়ে কোথায় চলে আসলো, ব্লাডের মধ্যে চলে আসলো, বোঝাতে পারলাম? প্রোটিন তার অ্যাবজর্বেবল ফর্মটা কোথায় পৌঁছে গেল, ব্লাডে পৌঁছে গেল এবং রক্তের সাথে সাথে আসে বয়ে চলে গেল, ক্লিয়ার? কার্বোহাইড্রেটের যেটা অ্যাবজর্বেবল ফর্ম মনোস্যাকারাইড, সেটাও ওয়াটার সলিউবল, ঠিক আছে, সেটাও কি হবে, সেটাও অ্যাবজর্ব হবে, বয়ে কোথায় চলে আসবে, ব্লাডের মধ্যে চলে আসবে এবং সেটা ব্লাডের সাথে বয়ে চলে যাবে, বোঝাতে পারছি? অর্থাৎ প্রোটিনের অ্যাবজর্বেবল ফর্ম, কার্বোহাইড্রেটের অ্যাবজর্বেবল ফর্ম, এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল। এরা খুব সহজেই অ্যাবজর্ব হবে, হয়ে সেটা রক্তের সঙ্গে ওরা বয়ে বয়ে চলে যাবে, ক্লিয়ার কি, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। কিন্তু লিপিডের যেটা অ্যাবজর্বেবল ফর্ম, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, সেটা কিন্তু ওয়াটার সলিউবল না, তাই ওরা সহজে, খুব একটা সহজে অ্যাবজর্ব হবে না। কেন সহজে অ্যাবজর্ব হবে না বুঝিয়ে দিচ্ছি, আমি এটা একটু মুছছি, হ্যাঁ, আমি একদিকের এই ফিনোলেক প্রজেকশনস গুলো, ভিল্লাই গুলো আমি একটু মুছছি। এই যে ব্রাশ বর্ডার, এই যে ইন্টেস্টিনাল মিউকোসা আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা দেখবো জলের একটা লেয়ার রয়েছে, এখানে আমরা কি দেখছি, জলের একটা লেয়ার রয়েছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এবার প্রোটিনের অ্যাবজর্বেবল ফর্ম ওয়াটার সলিউবল, কার্বোহাইড্রেটের অ্যাবজর্বেবল ফর্ম ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে গুলে যায়, তারা খুব সুন্দরভাবে জলকে পাস করে এসে এরা এখান থেকে অ্যাবজর্ব হয়ে যাবে, বোঝাতে পারলাম? কিন্তু লিপিডের যেটা অ্যাবজর্বেবল ফর্ম, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ওরা তো ওয়াটার সলিউবল না, তাহলে ওরা জলটাকে পাস করবে কি করে, ওরা জলের গায়ে ভাসতে লাগবে, তাই না? তাহলে কি তার অ্যাবজর্পশন পসিবল কখনো, সম্ভব না, কিন্তু অ্যাবজর্ব তো হতে হবে। সেই জন্য ভগবান একটা টেকনোলজি তৈরি করেছে, কি টেকনোলজি তৈরি করেছে, একটু অন্যভাবে এই লিপিডকে অ্যাবজর্ব করাতে হবে, কিভাবে অ্যাবজর্ব করা যাবে, মাইসেলস তৈরি করে অ্যাবজর্ব করা যাবে, মাইসেলস। এই মাইসেলস জিনিসটা কি, মাইসেলস হচ্ছে লিপিডস এর ছোট ছোট ড্রপলেটস, যেখানে পড়ে থাকে হচ্ছে লিপিড, অর্থাৎ ভেতরে থাকে লিপিড আর তাকে ঘিরে বাইরের দিকে থাকে হচ্ছে জল, বোঝাতে পারলাম? একটা বল চিন্তা করো, বল, যে বলের সেন্টারে থাকে লিপিড আর বাইরের দিকে হচ্ছে জল, এরকম একটা জিনিস তৈরি করে যেটাকে বলা হয় মাইসেলস, বোঝাতে পারলাম? পাশাপাশি বাইলের আরেকটা কাজ হচ্ছে এই যে মাইসেলস তৈরি করছে, সেখানে কিন্তু এর একটা মেজর রোল রয়েছে, কিভাবে, বাইলের মধ্যে থাকা হচ্ছে সারফ্যাক্ট্যান্ট, বাইলের মধ্যে থাকে সারফ্যাক্ট্যান্ট এবং সারফ্যাক্ট্যান্টের দুটো এন্ড থাকে, দুটো এন্ড কি কি আমি এটা বুঝবো, আমি এর কিছুটা মুছে দিচ্ছি, আমি এর অর্ধেকটা মুছে দিচ্ছি, নাহলে আমি লেখার জায়গা পাচ্ছি না। এই যে সারফ্যাক্ট্যান্ট, সারফ্যাক্ট্যান্টের দুটো এন্ড থাকে, একটা এন্ড কে বলা হয় হাইড্রোফোবিক এন্ড, হাইড্রোফোবিক এন্ড, আরেকটা এন্ড কে বলা হয় হাইড্রো
হাইড্রোফিলিক এন্ড, হাইড্রোফিলিক এন্ড, এই যে হাইড্রোফোবিক এন্ড, এই ফোবিক কথাটা কোথেকে এসেছে? ফোবিয়া থেকে এসেছে। ফোবিয়া, ফোবিয়া মানে ভয়, তাই তো? ভয়। আর হাইড্রো কথার মানে কি? জল। তার মানে এই যে সারফ্যাক্টেন্ট, সারফ্যাক্টেন্টের এই প্রান্তটা, এই এন্ডটা হচ্ছে হাইড্রোফোবিক এন্ড। তার মানে কি? জল এখানে আসতে ভয় পাবে, জল এখানে আসবে না। বোঝাতে পারলাম? মানে আমি যদি এই সারফ্যাক্টেন্টের উপরে এখান থেকে জল ঢেলে দিই, জলটা এখানে পড়ে কোথায় চলে যাবে? হাইড্রোফিলিক এন্ডের দিকে চলে যাবে, হাইড্রোফোবিক এন্ডের দিকে আসবে না। বোঝাতে পারছি কি পারছি? হাইড্রোফিলিক এন্ড মানে হচ্ছে ওয়াটার লাভিং এন্ড, জল এদিকে আসতে পছন্দ করবে। আর হাইড্রোফোবিক এন্ড মানে ওয়াটার হেটিং এন্ড, মানে জল এদিকে আসতে চাইবে না। ক্লিয়ার? এবার বাইলের মধ্যে যে সারফ্যাক্টেন্ট যেগুলো আছে, ওরা কি করবে? ওরা একটা নির্দিষ্ট আকারে নিজেদের সাজিয়ে রাখবে। কিরকম করে সাজিয়ে রাখবে? প্রত্যেকটা হাইড্রোফোবিক এন্ড একদিকে আসবে এরকম, কারণ নয়েজ আসছে। প্রত্যেকটা হাইড্রোফোবিক এন্ড ভেতর দিকে চলে আসলো, ঠিক আছে? আর প্রত্যেকটা হাইড্রোফিলিক এন্ড বাইরের দিকে চলে আসলো। বোঝাতে পারছি? একটা বল চিন্তা করো, বল, একটা বল, বলের ভেতর দিকে, ভেতর দিকে কি রয়েছে? প্রত্যেকটা হাইড্রোফোবিক এন্ড নিজেকে সাজিয়ে ফেলেছে, সারফ্যাক্টেন্ট গুলো এইভাবে। আর বাইরের দিকে কদম ফুল দেখেছো? কদম ফুল এরকম কাটা 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 হয়, বা করোনা ভাইরাস চিন্তা করো, করোনা ভাইরাস দেখেছো ছবি? ওই রকম টাইপের চিন্তা করো, একটা বলের মতো স্ট্রাকচার, যার ভেতরটায় কি দেখছি আমি? সারফ্যাক্টেন্ট গুলো হাইড্রোফোবিক এন্ড গুলো তার ভেতর দিকে রয়েছে, আর বাইরের দিকে কি রয়েছে? হাইড্রোফিলিক এন্ড। এবার যখন জলের সংস্পর্শে আসবে, জলগুলো কোথায় আসবে? এখানে আসবে না বাইরের দিকে আসবে? ভেতরে তো রয়েছে হাইড্রোফোবিক এন্ড, জল আসতে ভয় পাবে, তাহলে জলগুলো কোথায় এসে? বাইরের দিকে আসবে, বাইরের দিকে। তাহলে বাইরেটা কি আটকে গেল? জলের মলিকিউলগুলো আটকে গেল। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? বাইরের দিকে জল চলে আসলো, এবার ভেতরটা তো ফাঁকা থাকতে পারে না, তাহলে ভেতরে কি চলে আসবে? ভেতরে লিপিড ড্রপলেট চলে আসলো। বোঝাতে পারলাম? তাহলে জিনিসটা কেমন তৈরি হলো? ভেতরে হচ্ছে জল, ভেতরে হচ্ছে লিপিড, আর বাইরেটা হচ্ছে জল। এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলা হয় মাইসেলস। তাহলে লিপিড ড্রপলেট যেটা তৈরি হলো, সেটা কি ফর্মে তৈরি হলো? মাইসেলস ফর্মে তৈরি হলো। এবার এই এত কায়দাবাজি করলেন কেন ভগবান? এত টেকনোলজি ব্যবহার করলেন কেন? তার কারণ হচ্ছে, এবার যখন এই মাইসেলসটা এখানে যাবে, এই যে ওয়াটারের যে লেয়ারটা যেটা রয়েছে, ও তখন কাকে দেখবে? জলকে দেখবে না লিপিডকে দেখবে? জলকে দেখবে, লিপিড তো ভেতরে লুকিয়ে বসা রয়েছে কোরের মধ্যে, বাইরে তো রয়েছে জল, সে কাকে দেখবে? জলকে দেখবে, তাই তো? সে তখন সহজে একে ঢুকতে দেবে এবং সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। বোঝাতে পারলাম? একদম। মানে চিন্তা করো, একটা স্কুল, স্কুলের দরজা মেন গেট, ওখান দিয়ে স্কুলের বাচ্চারাই ঢুকতে পারবে, বাইরে রাস্তার লোক ঢুকতে পারবে না। এবার আমি পাশ দিয়ে যাচ্ছি, আমার ইচ্ছা হলো স্কুলে ঢুকবো, আমার দারোয়ান কি করবে? দাদা কোথায় যাচ্ছেন? দারোয়ান, আপনি ঢুকতে পারবেন না, স্কুলের বাচ্চা ঢুকবে, তাই তো? বাধা দেবে। এবার দাদা, আমায় যদি স্কুলের মধ্যে ঢুকতে হয়, আমাকে কি করতে হবে? আমাকে কোনো কৌশল অবলম্বন করতে হবে, তাই তো? কৌশল ছাড়া তো আমি ঢুকতে পারবো না, নর্মাল পদ্ধতিতে তো আমি ঢুকতে পারবো না, আমাকে কোনো কৌশল অবলম্বন করতে হবে। আমি কি করলাম? পরের দিন গেলাম, গিয়ে স্কুলের বাচ্চাগুলোকে ম্যানেজ করলাম যে বাবা আমাকে একটা হেল্প করবি, আমি তোদের চকলেট খাওয়াবো। তোরা যখন স্কুলে ঢুকবি, একা একা ঢুকবি না, একটা দল বেঁধে ঢুকবি, ঝাঁকে ঝাঁকে ঢুকবি, ঠিক আছে? আর আমি তোদের মাঝখানে নিচু হয়ে উপরে বসে যাবো, তোরা যখন ঢুকবি হুড় করে তোদের সাথে আমিও ঢুকে যাবো। তাহলে কি দারোয়ান আমাকে দেখতে পাবে? দেখতে পাবে? পাবে না তো। দারোয়ান কি দেখলো? স্কুলের বাচ্চা ঢুকছে, আরে তার ভেতরে যে আমি বসে তার ভেতরে ঢুকে গেলাম, সেটা দারোয়ান ধরতেই পারলো না। এই মাইসেলস আর কনসেপ্টটা ঠিক সেরকম। এখানে যে বাইরে যে জলের লেয়ারটা রয়েছে, সে লিপিডকে যেতে দেবে না, যেহেতু লিপিড জলে গুলবে না, তাই তো? তাহলে সে বাধা দেবে, সেই জন্য লিপিডটা কি করলো? সে নিজেকে ঢেকে ফেললো জলের মধ্যে, মাইসেলস তৈরি করে। বোঝাতে পারলাম? এবার মাইসেলসকে আটকালো না, সে সুন্দরভাবে জলের লেয়ার ক্রস করে যেখানে অ্যাবজর্ব হয় সেই জায়গাটায় পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে মাইসেলসটা ভেঙে যাবে, পৌঁছে যাওয়ার পরে মাইসেলস গুলো কি হবে? ভেঙে যাবে। যেই ভেঙে যাবে, তখন তার ভেতরে থাকা লিপিডের যে ড্রপলেট যেটা রয়েছে, সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। বোঝাতে পারলাম কি পারলাম না? আমি সবার থেকে জানতে চাইছি, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস।
তোমরা এটা কিন্তু এত সহজে কোন জায়গাতে পাবে না, আমি যেভাবে তোমায় ভেঙে বললাম, তুমি এনসিইআরটি তো এগুলো পড়বে না, নেই। বোঝা গেল? আচ্ছা, এবার আমি কি বলেছিলাম, প্রোটিনের অ্যাবজর্বেবল ফর্ম ওয়াটার সলুবল, কার্বোহাইড্রেট আর অ্যাবজর্বেবল ফর্ম ওয়াটার সলুবল, সেগুলো অ্যাবজর্ব হয় রক্তের মধ্যে চলে যাবে, ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে চলে যাবে, ব্লাড থেকে বই বই নিয়ে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু লিপিডের যে অ্যাবজর্পশন হবে, লিপিডের যে অ্যাবজর্বেবল ফর্ম, সেটা ওয়াটার সলুবল না, সেটা কোথায় অ্যাবজর্ব হবে? সেটা কিন্তু রক্তের মধ্যে অ্যাবজর্ব হবে না। আমরা এই প্রত্যেকটা ভিল্লাসের মধ্যে দেখব, এখানে আমরা এখানে লিম্ফের ভেসেল দেখতে পাবো, ঠিক আছে? এবার এই যে লিপিড যেটা অ্যাবজর্ব হলো, এই লিপিডটা কোথায় অ্যাবজর্ব হবে? লিম্ফের মধ্যে অ্যাবজর্ব হবে। এই লিম্ফের ভেসেলের মধ্যে কি রয়েছে? লিম্ফ রয়েছে। ওই লিম্ফ কি করবে? এই লিপিডকে বয়ে নিয়ে চলে যাবে। প্রত্যেকটা ভিল্লাসের মধ্যে আমরা এরকম লিম্ফের এরকম ভেসেল দেখতে পাবো, ঠিক আছে? তার মানে লিপিড অ্যাবজর্ব হলো লিম্ফের মধ্যে, আর প্রোটিন আর কার্বোহাইড্রেট অ্যাবজর্ব হলো কার মধ্যে? ব্লাডের মধ্যে। প্রোটিন আর কার্বোহাইড্রেটের অ্যাবজর্বেবল ফর্ম কোথায় অ্যাবজর্ব হলো? ব্লাডে। আর লিপিডের অ্যাবজর্বেবল ফর্ম কোথায় অ্যাবজর্ব হলো? লিম্ফের মধ্যে। এবারে লিম্ফ গুলো বইতে বইতে আমরা দেখবো যে পরে গিয়ে সেটা ভেনাস ব্লাডের সঙ্গে মিশেছে, অর্থাৎ রক্তে মিশেছে। সেটা আমরা পরে পড়বো যখন আমরা লিম্ফ্যাটিক সিস্টেম পড়বো। আপাতত আমরা কি জানলাম? প্রোটিন আর কার্বোহাইড্রেটের অ্যাবজর্বেবল ফর্ম কোথায় অ্যাবজর্ব হলো? রক্তে অ্যাবজর্ব হলো। আর লিপিডের অ্যাবজর্বেবল ফর্ম কোথায় অ্যাবজর্ব হলো? লিম্ফের মধ্যে হলো। বোঝাতে পারলাম? তাহলে অ্যাবজর্পশন আমরা বুঝে গেলাম, কি গেলাম না? বুঝে গেলাম। আচ্ছা, এবার আসছি যেটা অ্যাবজর্ব হতে পারলো না। এবার স্মল ইন্টেস্টাইন দিয়ে যত এগোচ্ছে, যত এগোচ্ছে খাবারটা, তত কি হচ্ছে, তার নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব হতে 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 যাচ্ছে। এবার যখন সেটা লার্জ ইন্টেস্টাইনে পৌঁছালো, তখন অ্যাবজর্ব করার মতো আর কিছু পেলো না। কি পড়ে থাকলো? রিমেনিং কিছু ওয়াটার পড়ে থাকবে, কিছু ইলেকট্রোলাইটস সল্টস পড়ে থাকবে, তাই তো? তাহলে স্মল ইন্টেস্টাইন যেখানে শেষ হলো, এই হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন যেখানে শেষ হলো, সেখানে কি শুরু হবে? লার্জ ইন্টেস্টাইন শুরু হবে, ঠিক আছে? লার্জ ইন্টেস্টাইনের প্রথম পার্টকে কি বলা হয়? সিকাম, একটা পাউচের মতো স্ট্রাকচার, তাই তো? সিকাম শুনেছি না শুনিনি আগে, আরে বলো। এখানে কি থাকে আমরা জানি? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স থাকে না? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা কি? এটা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান মানে যারা এখন আর আমাদের শরীরে কোনো কাজ নেই, আগে কাজ ছিল, এখন কোনো কাজ নেই, এটা হচ্ছে সিকাম। এটা হচ্ছে সিকাম, সিএইসিউএম, সিকাম। এবার এই সিকামের পরে আমরা কি দেখব? এই লার্জ ইন্টেস্টাইন উপর দিকে উঠেছে, তাই তো? এরকম করে এটাকে কি বলা হয়? এখান থেকে শুরু হয়ে গেল কোলন। এই যেটা উপর দিকে উঠছে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা কি দেখব? কোলনটা এরকম সাইডে চলে গেছে, একদিক থেকে একদিকে চলে গেছে। কোন দিক থেকে কোন দিক? ডান দিক থেকে বাঁ দিকে ট্রাভেল করেছে। এটা রাইট সাইড, এটা লেফট সাইড, তাই তো? রাইট সাইড থেকে লেফট সাইড এর ট্রান্সভার্সলি এটা ট্রাভেল করেছে, তাই এই কোলনের এই অংশটাকে কি বলা হয়? ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন। বোঝাতে পারলাম? তারপরে কি দেখব? কোলনের পরের পার্টটা কি হয়েছে? এরকম নিচের দিকে নেমেছে, মানে বাঁ দিকটা এরকম নিচের দিকে নেমেছে। এই যে নিচের দিকে নেমেছে, এটাকে আমরা কি বলবো? ডিসেন্ডিং কোলন, তাই তো? ডিসেন্ডিং কোলন, তার মানে অ্যাসেন্ডিং কোলন উপর দিকে উঠছে, ডিসেন্ডিং কোলন নিচের দিকে নামছে। অ্যাসেন্ডিং কোলন কোন দিকে রয়েছে? রাইট সাইডে রয়েছে, শরীরের ডান দিকে রয়েছে। ডিসেন্ডিং কোলন কোন দিকে রয়েছে? শরীরের লেফট সাইডে রয়েছে, ঠিক আছে? এবার এই ডিসেন্ডিং কোলনের পরে আমরা কোলনের পাটটাকে দেখবো, একটু এস এর মতো হয়ে ঘুরে গেছে, একটু এস এর মতো ঘুরে গেছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সিগময়েড কোলন, সিগময়েড কোলন, ঠিক আছে? তাহলে কোলনের কটা পার্ট আমরা দেখলাম? অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, চারটে পার্ট, ঠিক আছে? এবার সিগময়েড কোলন যেখানে শেষ হবে, ওখানে আমরা কি দেখবো? রেকটাম আছে, রেকটাম। রেকটাম মানে যার ভেতরে স্টুলটা স্টোর হয়, তাই তো? তারপরে দেখবো অ্যানাল ক্যানেল, তারপরে একদম শেষে দেখবো ছিদ্র, শেষ যে ছিদ্র যেখান দিয়ে স্টুলটা বাইরে বেরিয়ে যায়, ফেসিসটা বেরিয়ে যায়, সেটাকে বলা হয় অ্যানাস। তাহলে এটা হচ্ছে অ্যানাল ক্যানেল,
আর একদম ছিদ্রটাকে কি বলা হয় অ্যানাস ক্লিয়ার স্যার আচ্ছা এবার স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন কমপ্লিট অ্যাবজর্পশন কমপ্লিট পড়ে রয়েছে কি রিমেইনিং ওয়াটার আর কিছু ইলেক্ট্রোলাইটস কিছু সল্টস তাই তো এবার লার্জ ইন্টেস্টাইন যত পাস করবে লার্জ ইন্টেস্টাইনে যখন এই ম্যাটারটা ঢুকেছে এই স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট যখন লার্জ ইন্টেস্টাইনে ঢুকেছে সেটা কি ফর্মে রয়েছে সেটা গোবর গোলা জলের মতো রয়েছে বোঝাতে পারছি মানে এক বালতি জলের মতো তুমি যদি গোবর গুলো ভালো করে ঘেটে দাও সেটা কি হবে গোবর গোলা জল সেরকম ফর্মে এই লার্জ ইন্টেস্টাইনে রয়েছে জিনিসটা এবার এটা যত লার্জ ইন্টেস্টাইন পাস করবে এখান থেকে কি হবে জলটার অ্যাবজর্পশন হবে বোঝাতে পারছি এবার এটা যত পাস করবে তত জল অ্যাবজর্ব হবে যত পাস করবে তত জল অ্যাবজর্ব হবে আলটিমেটলি এটা অ্যাবজর্ব হতে হতে কি তৈরি হবে কোন ফর্মে তৈরি হয়ে যাবে মোলের ফর্মে তৈরি হয়ে যাবে স্টুলের ফর্মে তৈরি হবে ফিসিসের ফর্মে তৈরি হবে তাই তো সেগুলো স্টোর কোথায় হবে রেকটামের মধ্যে স্টোর হবে ক্লিয়ার এবার একটা লেভেল অফ যখন রেকটাম ভরে যাবে ঠিক আছে তখন কি হবে তখন আমাদের একটা প্রেসার আসবে যে প্রেসারের কারণে আমরা কি করব আমরা ডিফিকেট করে দেব আমরা মল ত্যাগ করে দেব ডিফিকেশন মানে মল ত্যাগ করা বোঝাতে পারলাম এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার এবারে এই যে অ্যানাস আমরা দেখছি এই অ্যানাসেও আমরা দু ধরনের স্প্লিন্টার দেখতে পাবো একটা ভেতর দিকে একটা বাইরের দিকে ভেতরের স্প্লিন্টারটাকে বলা হয় ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার আর বাইরের যেটা স্প্লিন্টারটা রয়েছে বাইরের দিকে সেটাকে বলা হয় এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার এদের কাজ কি এই ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার আর এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার কি করবে মলটাকে ধরে রেখে দেবে বোঝাতে পারলাম কিন্তু ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার কিন্তু আমাদের কথা শুনবে না শরীরের কথা শুনবে আর এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার আমাদের কথা শুনবে মানে যখন রেকটামটা একটা লেভেল অবধি ভরে যাবে আমাদের যখন সিগন্যাল পাঠানো শুরু হয়ে যাবে যে রেকটাম ভরে গেছে মল ত্যাগ করো তখন ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার কি করবে খুলে যাবে আর যেই খুলে যাবে তখন কি হবে মল বেরোনোর ব্যবস্থা করে দিল সে তাই তো আমাদের ইচ্ছার কথা শুনলো না শরীরের কথা শুনলো শরীর সিগন্যাল দিয়েছে রেকটাম ভরে গেছে তুমি খুলে যাও ও খুলে গেল এবার যদি সেটাই হতো পুরোটাই যদি খুলে যেত তাহলে এই ধরো আমি তোমাদের পড়াচ্ছি পড়াতে পড়াতে যদি আমার রেকটাম ফুল হয়ে যায় তাহলে কি আমি এখানেই পটি করে দেবো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার পটির বের আসলো তুমি কি সেখানেই পটি করে দেবে সেটা হয় না তাহলে ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার খুলে গেল আমাদের সম্মান কে বাঁচাবে এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার বোঝাতে পারলাম মানে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার পটির বেগ এসে গেল তোমার ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার খুলে গেল এবার তুমি কি করছো বাবা লোকনাথ আমি যা পাপ করেছি আমাকে বাঁচিয়ে দাও এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও আমি আর কোনো পাপ করবো না কোনো খারাপ ভাবে কারোর দিকে তাকাবো না এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও বাড়ি অব্দি আমাকে পৌঁছাতে দাও এই যে লোকনাথ বাবা তোমাকে বাঁচালেন কিসের দ্বারা বাঁচালেন প্রবীর স্যার ওখানে বসে বসে খ্যাঁকা করে হাসছেন কিসের দ্বারা বাঁচালেন এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টারের দ্বারা বাঁচালেন তাই তো তাহলে তুমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে পটিতে বসলে বসে এবার বলবে খুল যাও সিমসিম এবার সিমসিম খুলে গেল এই সিমসিমটা কি এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার খুলে গেল তাই তো এই যে এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার খুলে গেল তখন কি হবে এখানে যা মল জমেছিল সেগুলো বাইরে চলে আসলো অর্থাৎ তুমি ডিফিকেট করেছিলে এম আই মেকিং মাইসেলফ ক্লিয়ার বোঝাতে পারলাম একটা কোশ্চেন ছিল স্যার করো 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 এখন মুকুল চক্রবর্তী সেশনে ঢোকার রিকোয়েস্ট পাঠাচ্ছে আমাকে আমি একটু প্রবীর স্যারকে রিকোয়েস্ট করবো আপনি একটু মুকুল চক্রবর্তী পার্সোনালি বলুন যে এখানে আমার বারবার নোটিফিকেশন আসছে আমার ডিস্ট্রাকশন হচ্ছে এখানে হ্যাঁ আপনি যে বললেন যে স্কুল স্কুল বেরিয়েছে মানে স্বাভাবিকভাবে তো জলটা স্যার ওখানে তো অ্যাবজর্ব মানে শোষণ হয়ে যাচ্ছে একদম ঠিক অনেক সময় তো আমাদের পুরো একবারে লিকুইড আকারে স্যার ভেরি গুড সেটা ভেরি গুড আমি সেটাই আসছিলাম আমি সেটাই আসছিলাম তুমি তার আগেই প্রশ্নটা করলে আমি তোমাদেরকে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে যদি আমাদের এই অবধি পুরোটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা আমাকে বলো যে ডায়রিয়া কেন হয় আর কনস্টিপেশন কেন হয় ডায়রিয়া মানে কি মল আর জল দুটোর সংমিশ্রণ বেরোবে যখন তাই তো আর কনস্টিপেশন মানে কি ঠিক তার উল্টো
স্টুলটা হার্ড হয়ে গেছে, তাই না? তাহলে কনস্টিপেশন কেন হয়, ডায়রিয়া কেন হয় তোমরা আমাকে বলো, তারপরে আমি তোমাদের ক্লিয়ার করছি কনসেপ্ট। তখন মল আর জল একসাথে বেড়েছে, দ্যাট ইজ ডায়রিয়া। এবার কেন হয়, অনেক কারণের জন্য হতে পারে, অনেক কারণের জন্য। ধরো কোন একটা জীবাণু প্রবেশ করে গিয়ে ইন্টেস্টাইনে বাসা বেঁধেছে, হতেই পারে, তাই তো? এবার আমাদের শরীর কি চাইবে, যে জিনিস বাইরে থেকে ঢুকেছে তাকে বার করে দিই। তোমার চোখে যদি একটা বালি পড়ে তুমি কি করবে, বালি তুই বেরিয়ে যা, এরকম করে না আগে চট করে এটাকে বার করে দেবে, কি করবে না বের করে বের করে দেবে। কথা বলতে বলতে মুখের মধ্যে কিছু একটা চুল পড়লো, তুমি কি করবে, থু করে ফেলে দেবে, তাই তো? আমাদের শরীরের নর্মাল রিফ্লেক্স যে বাইরের যদি কোনো জিনিস আমাদের শরীরে ঢোকে আমাদের শরীর সেটাকে বার করে ফেলে দেবে, তাই তো? তাহলে বার করার একটাই উপায় পড়ে থাকে, বেরোবে কি বেরোবে না পরের প্রশ্ন, কিন্তু শরীর চেষ্টা করবে একে বার করার জন্য, এই পেরিস্টালসিস কে বাড়িয়ে দাও। বোঝাতে পারলাম? নরমাল যা পেরিস্টালসিস, তার থেকে যদি পেরিস্টালসিসটা বেড়ে যায়, মোটিলিটি যদি বেড়ে যায়, তাহলে এই যে ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা পাস করছিল সেটা কি তাড়াতাড়ি পাস করবে না স্লো পাস করবে? নরমাল পেরিস্টালসিসে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা যতটা তাড়াতাড়ি পাস হচ্ছিল, যদি পেরিস্টালসিস নরমালের থেকে বেড়ে যায় তাহলে কি হবে? পেরিস্টালসিস কেন বাড়িয়ে দিয়েছে শরীর, যাতে ধাক্কা লেগে লেগে জীবাণুটা বেরিয়ে যায়। বোঝাতে পারছি? এবার জীবাণুটা বেরোবে কি বেরোবে না পরের ব্যাপার, জীবাণুটা বেরোচ্ছে না ওখানে আটকে বসে রয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু পেরিস্টালসিস বেড়ে গেছে। এবার যদি পেরিস্টালসিস বেড়ে যায় তাহলে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা কি তাড়াতাড়ি পাস করবে না ধীরে ধীরে পাস করবে? বাড়বে তো তাড়াতাড়ি পাস করবে। নর্মাল যা পেরিস্টালসিস তার থেকে যদি পেরিস্টালসিস বেড়ে যায় ধাক্কাটা বেশি পাচ্ছে, তো ধাক্কাটা জোরে পাচ্ছে, তাহলে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা তাড়াতাড়ি পাস করে যাবে। আর ওয়েস্ট ম্যাটেরিয়ালটা যত তাড়াতাড়ি পাস করবে জল অ্যাবজর্ব করার টাইমটা বেশি পাবে না কম পাবে? কম পাবে, জল অ্যাবজর্ব করার টাইম কম পাবে, কারণ তাড়াতাড়ি ক্রস করে গেল তো সেটা, তাই না? ইন্টেস্টাইনটা তাড়াতাড়ি ক্রস করে গেল, জল অ্যাবজর্ব করার টাইম কম পাবে, সেই জন্য কি হবে যখন রেকটামে আসবে তখন মল আর জল দুটোর সংমিশ্রণ থাকবে। বোঝাতে পারলাম? এবার যখন ডিফিকেট করবে তখন কি বেরোবে, পানি পানি রে, তাই তো? And that is the idea. Clear? তাহলে কনস্টিপেশন কেন হয় বলো, ঠিক উল্টো চিন্তা করো, উল্টো আমি জল যদি কম পান করি আমার ইন্টেস্টাইনে জল কম থাকবে, তার জন্য কি হবে ফিকাল ম্যাটারটা এমনি ড্রাই থাকবে, এটা একটা কারণ। আরেকটা কারণ কি, আরেকটা কারণ হচ্ছে এই যে পেরিস্টালসিস, এই পেরিস্টালসিস কে কন্ট্রোল করে, আমাদের নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। আমরা যখন নার্ভাস সিস্টেম নিয়ে পড়াশোনা করব তখন এটা আমরা আলোচনা করব ডিটেইলসে। পেরিস্টালসিস কে কন্ট্রোল করে, নার্ভাস সিস্টেম, তাই তো? এবার তোমার যা বয়স, তোমার নার্ভাস সিস্টেম যতটা স্ট্রং, একটা বয়স্ক মানুষের কি নার্ভাস সিস্টেম ততটা স্ট্রং না তার দুর্বল হবে? শুনতে পেলাম না, তোমার নার্ভাস সিস্টেম যতটা স্ট্রং, একটা বয়স্ক মানুষের নার্ভাস সিস্টেম কি ততটা স্ট্রং হবে না তার থেকে তুলনামূলক দুর্বল হবে? তার নার্ভাস সিস্টেম দুর্বল হবে, তাই তো? তাহলে এই নার্ভাস সিস্টেম যদি এই পেরিস্টালসিস কে কন্ট্রোল করে তাহলে তোমার যতটা ঠিকঠাক পেরিস্টালসিস হবে, একটা বয়স্ক মানুষের পেরিস্টালসিস কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে, মোটিলিটিটা কমে যাবে। বোঝাতে পারলাম? নরমাল এর থেকে তার পেরিস্টালটিক মুভমেন্টটা স্লো হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে নরমাল এর থেকে যদি পেরিস্টালসিস স্লো হয়ে যায় তাহলে মলটা কি হবে, তাড়াতাড়ি পাস করবে, মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল মল বলা হল,
এই যে ওয়েস্ট ম্যাটেরিয়াল, ওয়েস্ট ম্যাটেরিয়ালটা কি তাড়াতাড়ি ইন্টারস্টেন্টিনে ক্রস করবে না ধীরে ধীরে ক্রস করবে? পেরিস্টালসিস স্লো হয়ে গেছে নরমালের থেকে, তাহলে কি হবে? তাড়াতাড়ি পাস করবে। যখন এটা নরমাল যা পেরিস্টালসিস, তখন এটা যে স্পিডে পাস করছিল পেরিস্টালসিসটা স্লো হয়ে গেল, ধাক্কাটা অনেক আস্তে হয়ে গেল। বোঝাতে পারছি, জল অ্যাবজর্ব করার টাইমটা অনেক বেশি পেয়ে গেল, সেই জন্য কি হবে বেশি জল অ্যাবজর্ব করে নেবে, ক্লিয়ার? আর বেশি জল যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে মলটা কি হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তাই না? শক্ত হয়ে যাবে, সেটা বের করতে কষ্ট হবে, চাপ দিতে হবে, তাই তো? এন্ড দ্যাট ইজ কনস্টিপেশন। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার না আমাদের কাছে? ক্লিয়ার। তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের পুরোটাই প্রায় শেষ করে ফেললাম। লক্ষ্য বলো 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 আমরা ওগুলো পরে পড়বো, এখন আমরা এগুলো পড়বো না। কিছু ল্যাক্সেটিভ আছে যারা কি করে ইন্টেস্টাইনের মধ্যে জলকে আরো টেনে নেবে, শুষে নেবে, মানে ইন্টেস্টাইন দিয়ে জল শুষে নেবে সেটা না, তার উল্টোটা করবে, ইন্টেস্টাইনের মধ্যে জলকে নিয়ে আসবে, এমন কিছু ল্যাক্সেটিভ আছে। তাহলে কি হবে, মলটা নরম হবে কি হবে না? হবে। আবার কিছু এমন ল্যাক্সেটিভ আছে যেটা লুব্রিকেন্টের মতো কাজ করবে, মলটাতে হড়কে বেরিয়ে যেতে পারে সেই জিনিসটা দেখবে, ঠিক আছে? না না, বলছি হড়কে বেরিয়ে, লুব্রিকেশন মানে কি, হড়হড়ে করে দেওয়া, হড়হড়ে করে দেবে যাতে মলটা বেরিয়ে যেতে সুবিধা। আবার এমন কিছু ল্যাক্সেটিভ আছে যে ইন্টেস্টাইনকে স্টিমুলেট করবে, ইন্টেস্টাইনকে যদি স্টিমুলেট করা যায় তাহলে ইন্টেস্টাইন কি করবে, কি চাইবে, তার পেরিস্টালটিক মুভমেন্ট বাড়িয়ে দেবে, তাই তো? তাই ধাক্কা লেগে লাগে মলটা বেরিয়ে আসবে। আবার এমন কিছু ল্যাক্সেটিভ আছে যে ইন্টেস্টাইনের মধ্যে বাল্ক তৈরি করে দেবে, ফুলে ফেঁপে ফুলে উঠবে। আমি এখন উদাহরণে যাচ্ছি না, যেমন এইসব গুলো হচ্ছে বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভ, ছেড়ে দাও, আমরা যখন ডিজিজ নিয়ে পড়বো তখন ওটা নিয়ে পড়বো, ঠিক আছে? ইন্টেস্টাইনের মধ্যে বাল্ক তৈরি হয়ে গেলে ইন্টেস্টাইন কি চাইবে, ওই বাল্কটাকে বার করে দেওয়ার জন্য কি করে বার করবে, তার একটা উপায় যে পেরিস্টালসিস বাড়িয়ে দাও। এবার যখন পেরিস্টালসিস বাড়িয়ে দেবে, এইসবগুলো কি খালি বেরোবে না, তার নিচে যে মল মলগুলো জমে রয়েছে সেগুলোকে নিয়ে বেরোবে, সেগুলোকে নিয়ে বেরোবে, তাই তো? এগুলো হচ্ছে ট্রিটমেন্ট, আমরা পরে করবো, এগুলো পরে করবো। ডাইজেস্টিভ সিস্টেম নর্মাল আমরা যদি আমরা অ্যানাটমি ফিজিওলজি পড়ি, এই জিনিসটা কি আমাদের কাছে ক্লিয়ার হলো? ক্লিয়ার। আচ্ছা, এবার ইসোফেগাস থেকে রেক্টাম অব্দি, ইসোফেগাস, ইসোফেগাস থেকে রেক্টাম অব্দি, ঠিক আছে, আমরা যদি দেখি আমাদের এই পুরো এলিমেন্টারি ক্যানেলটা ফ্রম ইসোফেগাস টু রেক্টাম, আমরা দেখবো এখানে চারটে লেয়ার রয়েছে, বিভিন্ন জায়গায় লেয়ারের বিভিন্ন চেঞ্জেস আমরা দেখতে পাবো, বিভিন্ন মডিফিকেশন দেখতে পাবো, কিন্তু লেয়ার কটা রয়েছে, চারটে লেয়ার। আমি এটা বুঝি, তাহলে ইসোফেগাস আমরা কটা লেয়ার পাবো, চারটে লেয়ার পাবো। স্টমাকে আমরা কটা লেয়ার পাবো, পাঁচটা। বাবা পাঁচ করতে গেল বাবা, আমি বলছি ইসোফেগাস থেকে রেক্টাম অব্দি পুরোটাই আমরা চারটে লেয়ার পাবো, ঠিক আছে? মানে এটা যদি টিউবুলার স্ট্রাকচার হয়, এই হচ্ছে একটা লেয়ার, প্রথম লেয়ার, এই হচ্ছে দ্বিতীয় লেয়ার, বোঝাতে পারছি, এই হচ্ছে তিন নম্বর লেয়ার, এই হচ্ছে চার নম্বর লেয়ার, চারটে করে লেয়ার আমরা পাবো ফ্রম ইসোফেগাস টু রেক্টাম। তাহলে ইসোফেগাস আমরা কটা লেয়ার পাচ্ছি, চারটে। স্টমাকে আমরা কটা লেয়ার পাচ্ছি, চারটে। ইন্টেস্টাইন আমরা কটা লেয়ার পাচ্ছি, চারটে। কিন্তু বিভিন্ন জায়গায় লেয়ার গুলোর বিভিন্ন মডিফিকেশন আছে, কিন্তু লেয়ার থাকবে চারটে, বোঝাতে পারলাম? একদম বাইরের দিকের যে লেয়ার সেটাকে বলে সেরোসা, একদম বাইরের যে লেয়ার সেটা হচ্ছে সেরোসা, ঠিক আছে?
সেরোসার পরের যে লেয়ার এটা হচ্ছে মাসকিউলার লেয়ার, স্মুথ মাসল দিয়ে তৈরি একটা লেয়ার, সেটাকে বলা হয় মাসকিউলারিস, সেটাকে বলা হয় মাসকিউলারিস। বোঝাতে পারলাম? মাসকিউলারিস কেন? কারণ এটা মাসল দিয়ে তৈরি, স্মুথ মাসল, মাসল আছে বলেই না এখানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, তাই তো? তার ভেতরের যে লেয়ার সেটাকে বলা হয় সাব মিউকোসা। কি বলা হয়? সাব মিউকোসা। বোঝাতে পারলাম? আর একদম ভেতরের যে লেয়ার সেটা হচ্ছে মিউকোসা, মিউকোসা। ক্লিয়ার? তার মানে এটা যদি এলিমেন্টারি ক্যানাল হয়, এটা যদি লিউমেন হয়, লিউমেন মানে ভেতরে ফাঁকা জায়গা, প্রথম আমরা যে লেয়ারটা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে মিউকোসা, তাই তো? তারপরের যে লেয়ারটা সেটা কি? সেটা হচ্ছে সাব মিউকোসা। তারপরে লেয়ারটা কি? একটা মাসকিউলার লেয়ার, স্মুথ মাসল দিয়ে তৈরি লেয়ার, যেটা হচ্ছে মাসকিউলারিস। আর একদম বাইরের লেয়ারটা কি? একদম বাইরের লেয়ারটা হচ্ছে সেরোসা। এই অবধি আমাদের কাছে পরিষ্কার কি পরিষ্কার না? ক্লিয়ার? তাহলে দিস ইজ অল অ্যাবাউট ডাইজেস্টিভ সিস্টেম, দিস ইজ অল অ্যাবাউট ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের সবার কাছে কি এই জিনিসটা পরিষ্কার হয়েছে না হয়নি? আমি সবার ইন্ডিভিজুয়াল ফিডব্যাক চাই। এন্ড হাউ ডু ইউ লাইক দ্য সেশন টুডে?